দিবাকর ভাই একটা মানুষ যাকে আমি দেখছি একভাবে বসে থাকতে পুরোটাতে, আপনি একটা, আপনারা বাদ বাকি কাউকে আমি দেখি যেটা দিবাকর ভাইকে আমি দেখছি। আচ্ছা দিব্যাকর ভাই ওয়াশরুমে যায় না? এই যে ইমন, আমাদের লাইভ স্টার্ট হয়েছে। ও সরি, আপনাকে আসলে আমার দ্বারা কন্ট্রোল করা মেবি খুব টাফ হয়ে যাবে, আপনাকে আমি এখন পর্যন্ত শিখাইতে পারলাম না, আপনি এখন পর্যন্ত বড় হইলেন না, কবে যে বড় হবেন আর কবে যে শিখবেন আল্লাহ মালুম। আচ্ছা, আমাদের লাইফটা স্টার্ট হয়ে গেলে আপনি হচ্ছেন দিয়েছি আপু, দিয়েছেন? জি আপু। আচ্ছা, শুনতে আমাদের সাউন্ড কি শোনা যায় না, আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? জি আপু শুনতে পাচ্ছি। একদিনে হবে না আপনাদের কারুই, এসিওটা আপনাদের শিখতে যেটা করতে হবে আপনাদের হচ্ছে অনেক প্র্যাকটিসে যেতে হবে। আচ্ছা, অফ পেজ এসিওর জন্য আমাদের যেটা করতে হবে ফার্স্টে, আজকে আমরা অফ পেজ এসিও নিয়ে ক্লাস করব। অফ পেজ এসিওটা হচ্ছে এতক্ষণ আমরা যা কাজ করেছি এতদিন পর্যন্ত, এসিও যেই কাজগুলি আমরা করেছি ওই প্রত্যেকটা কাজ ছিল আমাদের হচ্ছে ইয়ের কাজ, এটা কি বলে, ওয়েবসাইটের ভিতরে থেকে অন পেজ এসিও কাজ বা টেকনিক্যাল এসিও কাজ। আমরা অন পেজ এসিও টেকনিক্যাল এসিও এগুলি সবগুলির জন্য আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে থাকতে হয়েছে না, মানে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে থাকতে হয়েছে, বা যেটাকে আমরা বলতে পারি সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। আমাদের তো ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলটা আমাদের কাছে থাকতে হয়েছে, কিন্তু অফ পেজ এসিও করতে গেলে আপনার ওয়েবসাইটে কোনো কন্ট্রোল প্যানেল লাগবে না, উইদাউট ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে আপনি অফ পেজ এসিওটা করতে পারবেন। অফ পেজ এসিওটা বেসিক্যালি কি, আমরা ফেসবুকের মাধ্যমে যে শেয়ারগুলি করে থাকি, আমরা ফেসবুকে শেয়ার করি না, আমরা টুইটারে শেয়ার করি না, ইনস্টাগ্রাম টুইটারে হচ্ছে রিটুইট করি, ইনস্টাগ্রামে শেয়ার করি, লিঙ্কডইনে শেয়ার করি, এই যে শেয়ার করা, এইটাকে ওয়েবসাইটের জন্য যখন আমরা একটা ওয়েবসাইটকে শেয়ার করব তখন সেটাকে আমরা অফ পেজ এসিও বলবো। অফ পেজ এসিওর ধরনগুলি হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং করা, ব্যাক লিঙ্কিং করা, কমেন্টিং করা, গেস্ট পোস্টিং করা, ব্লগ পোস্টিং করা, তারপরে হচ্ছে আপনার নানান জায়গায় কমেন্টের পিছনে হচ্ছে যে লিঙ্কটা ক্রিয়েট করে যেটাকে আমরা ব্যাক লিঙ্কিং বলবো, ওই জিনিসগুলি করে দেওয়া। ওই জিনিসগুলির জন্য আপনাকে মাস্ট বি একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ক্রোম এক্সটেনশন একটাকে আপনার ইনস্টল করে নিতে হবে, সেটা হচ্ছে মোজ, MOZ, মোজ, মোজ টুলবার। সেটা ছাড়া আপনি হচ্ছে করতে পারবেন না, কারণ যখন যেই ওয়েবসাইটে আমরা যাব ওয়েবসাইটের কোয়ালিটি দেখতে হবে, ওয়েবসাইটের পিএ ডিএ দেখতে হবে। এখন আপনারা আমাকে কোশ্চেন করবেন, আপু পিএ কি ডিএ কি? পিএ হচ্ছে পেজ অথরিটি, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, আরেকটা হচ্ছে স্প্যামের কাউন্টিং। আপনার হচ্ছে একটা ওয়েবসাইটে কি পরিমানে লিঙ্ক দেওয়ার পরে সেই ওয়েবসাইটটা কি স্প্যামিং করছে কিনা, স্প্যামিং করলে কি পরিমানে স্প্যামিং করছে, ওইটার স্প্যামিং এর স্কোর কত, পিএ কত, ডিএ কত, এই তিনটা দেখে তারপরে ওই ওয়েবসাইট গুলিতে গিয়ে আমাদেরকে হচ্ছে পোস্ট করতে হয় বা আমাদেরকে হচ্ছে ব্যাকলিঙ্কিং করতে হয় অর আমরা হচ্ছে কমেন্টিং করি। এই জিনিসগুলি আমাদের দেখতে হবে অন্য যার ওয়েবসাইটে আমরা কাজ করব ওই ওয়েবসাইট গুলিতে। এখন কথা হচ্ছে আপু, অন্যের ওয়েবসাইটে গিয়ে কেন আমি কমেন্ট করব? অন্যের ওয়েবসাইটে গিয়ে আপনি কমেন্ট যদি না করেন তাহলে আপনি কখনোই খুব বেটার একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে আনতে পারবেন না। অন্যের ওয়েবসাইটে গিয়ে আপনি যখন ট্রাফিকটা আনতে চাইবেন সেটা কিভাবে আনবেন, সেটা আনতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ওই ওই ওয়েবসাইটের ফার্স্টে ওই ওয়েবসাইট হেল্পফুল কিছু ওয়ার্ড আপনাকে বলতে হবে বা ইফেক্টিভ কোনো ওয়ার্ড বলে আসতে হবে যে না ঠিক আছে তোমার ওয়েবসাইটের এটা ভালো, আমি এটা থেকে এটা শিখেছি, আচ্ছা আমারও এরকম একটা আছে, তোমরা চাইলে এটা ভিজিট করতে পারো, যেটা আমি আপনাদের ইউটিউবের সময় ইউটিউবের অর্গানিক প্রমোশনের সময় বলেছিলাম। আমার কথা কি অনেক ফাস্ট না আপু? ঠিক আছে, বাট আপু আমারও যে পিএ আর ডিএ এর মিনিংটা একটু যদি আমরা বলতে। পিএ হচ্ছে পেজ অথরিটি, ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি। আচ্ছা আপু, পেজ অথরিটি না, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, ডোমেইন, ডোমেইন, আমরা ডোমেইন হোস্টিং নেই না, ডোমেইন তো হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওইটা।
পিএডিএ হচ্ছে পেজ অথরিটি ডোমেইন অথরিটি। এখন হচ্ছে আপনাদের অফ পেজ এসইওর জন্য কিছু কিছু জিনিস আমি বলবো, সেটা আপনারা লিখে নেবেন, বাকিটা হচ্ছে আমি তো আপনাদেরকে বললামই যে লিংকটা দিয়ে দিব। অফ পেজ এসইও দ্বারা না আমাকে অফ পেজ এসইওর কে পেয়েছি খুঁজে পেয়েছি আপনাদেরকে কি ইনভিটেশন কার্ড পাঠাবো আমি? হাসনাত সালাউদ্দিন অন করছে, আচ্ছা ঠিক আছে। আপনারা বাসা অন পেজ এসইও প্র্যাকটিস করছেন কে? আমি করছি আবু। আচ্ছা আর করতেছি আপু আমি। দুইজন আর আর কে করেছেন? আর কেউ করেননি? আবু আমি করছি। সেটা হচ্ছে এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা যখন মোজ দিয়ে কোথাও লিংক করতে যাব বা মোজ দিয়ে আমরা যখন দেখব আমরা ব্যাক লিঙ্কিং করব, তখন সেখানে দুই রকমের লিঙ্কিং হবে, একটা হবে ডু ফলো লিঙ্ক, একটা হবে নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক হচ্ছে আপনি যখন ক্লিক করবেন আপনাকে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে নিয়ে আসা, নো ফলো লিঙ্ক হচ্ছে আপনি যখন ক্লিক করবেন সেখান থেকে কোথাও আপনাকে রিটার্গেট করে নিয়ে যাবে না, আপনাকে ওইখানে রেখে দিবে, আপনাকে ওই লিঙ্কটাতে গিয়েলে আপনার কোনো মানে লিঙ্কটা কোনো কাজ করে না, যেটা ওয়ান কাইন্ড অফ টেক্সট আকারে থাকে। আপনারা দেখবেন এই টেক্সটিং এর জিনিসটা হয় হচ্ছে আমরা ইনস্টাগ্রামে পাই, ইনস্টাগ্রামে আমাদের যদি বায়ো ছাড়া অন্য কোথাও লিংক শেয়ার করি আমরা কিন্তু অন্য কোথাও লিংককে কিছু করতে পারি না, তাই না? ক্লিকেবল লিংক হয় না। তো ওই নো ফলো লিঙ্কটাই হচ্ছে ক্লিকেবল না, যেটা ক্লিকেবল লিঙ্ক না সেটাই নো ফলো। বুঝতে পেরেছেন? জি আপু। ওকে আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাইরে, সেটা তো আগেই বললাম যে আপনার ওয়েবসাইটের বাইরে হচ্ছে যেই শেয়ারগুলি করবেন বা ওয়েবসাইটের লিংকটাকে অন্য কোথাও দিয়ে আসবেন সেটাই হচ্ছে আপনার অফ পেজ এসইওর কাজ হবে। এটা আপনার সার্চ র্যাঙ্কিং পজিশন করবে, আচ্ছা এটা আপনার হেল্প করবে হচ্ছে সার্চ র্যাঙ্ক মানে সার্চ ইঞ্জিনে যখন আপনার সার্চ হবে সেখানে আপনার র্যাঙ্কিং এর জন্য। বুঝতে পেরেছেন অফ পেজ এসইও কেন করবেন? আচ্ছা অফ পেজ এসইও কাদের করতে হয় বা অফ পেজ এসইও কি করে এটা করবেন কোথায় কোথায়? একটা লিংক করবেন মানে ব্র্যান্ড মেনশন দিয়ে লিংক করতে হয়, আরেকটা হচ্ছে গেস্ট ব্লগিং করতে হয়, আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে করা যায়, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে করা যায়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে কিভাবে করবো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে চাইলে একটা অর্গানিক ওয়েতে করতে পারবেন, একটা পেইড ওয়েতে করতে পারবেন। পেইড ওয়েটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আর অর্গানিক ওয়েটা হচ্ছে আমাদের শেয়ারিং এর অপশনটা। আর গেস্ট ব্লগিং হচ্ছে ব্লগ সাইট কিছু থাকে যে ব্লগ সাইট গুলিতে আমরা গিয়ে গেস্ট আকারে পোস্ট করতে পারি বা তারা একটা কোশ্চেন করে সেই কোশ্চেনের একটা ডিসকাশন স্টার্ট হয়, ডিসকাশনের তিনটা চারটা কমেন্টের পরে গিয়ে একটা কমেন্ট আপনি আপনার লিঙ্কটা দিবেন। ফার্স্টে গেলে আপনি যে লিঙ্কটা দিবেন এবং ওই লিঙ্কটা যে ইনস্ট্যান্ট নিয়ে নিবে তা কিন্তু না। আর লিংক আনলিংক করা যেটা বললামই তো, লিংক করে দেয়া যেটা হচ্ছে ডু ফলো নো ফলো লিংক, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ধরেন আপনার সোশ্যাল মিডিয়াতে বেশ বড় অ্যামাউন্টের একটা ফলোয়ার আছে, ফলোয়ারের লিস্টটা বেশ বড় একটা অ্যামাউন্টের, ওই প্রোফাইল থেকে আপনি যেকোনো কিছু শেয়ার করলে সেটার থ্রুতে আপনার রিচ বাড়ার সম্ভাবনাটা বেশি হয়, পসিবিলিটিটা বেশি থাকে এবং ওইটার মাধ্যমে আপনার ট্রাফিক বেশি আসবে, ওয়েবসাইটে আপনার ট্রাফিক বেশি আসছে। এখন যদি সাকিব আল হাসান আপনাদের একটা ওয়েবসাইটকে বলে যে হ্যাঁ শুভাশিস পলের এই ওয়েবসাইটটা খুব ভালো আমি এটাতে যাই, মানুষ এমনিও আসবে অমনিও আসবে, এখন শুভাশিস কিছু দেখ আর না দেখ আসবে। এখন যদি আমি বলি যে শুভাশিস অনেক ভালো কেউ যাবেই না, হ্যাঁ আপু বলছে কারণ আমি সাকিবুল হাসান না, আর আমি বললে আপনারা আরো আগে যাবেন না কারণ আপনারা এক একটা অজগর সাপ, আপনারা এক একজন অজগর সাপ, দ্যাটস ওয়াই আপনারা যাবেন না। ওই তো জানেনই অবস্থা। আচ্ছা আরেকটা হচ্ছে ওকে
শুভাশিস মোস্টটাকে হচ্ছে ইনস্টল করেন আপু গেস্ট কি আসছে আচ্ছা আমাদের লাইভ হচ্ছে আপনি ইয়ে করেন ইনস্টল করেন ইনস্টল করেন মোজটাকে ইনস্টল করেন হ্যাঁ টু ক্রোম দেন ক্রোম দিয়ে ইনস্টল করে মোজের যেটা হবে মোজ কাজ করতে হলে আপনার যেটা করবে সেটা হচ্ছে মোজে আপনার লগইন করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে উইদাউট মোজ ছাড়া আপনি হচ্ছে ব্যাকলিংকিং এর কাজটা খুব প্রপার ওয়েতে করতে পারবেন না বুঝতে পেরেছেন জি আপু জি আপু ওকে এখন কথা হচ্ছে আমাদের হয়তোবা একটা প্রবলেম হবে আমরা এখন কিছু ওয়েবসাইট ভিজিট করব ওয়েবসাইট ভিজিট করার পরে আপনার যেটা হবে যে আমি হয়তো কপিরাইট ক্লেম খেয়ে যেতে পারি কপিরাইট ক্লেমটা যদি আমার হয়ে যায় আমি কপিরাইট ক্লেমে পড়ে যাই তখন কিন্তু আমার লাইফটাকে ওরা হচ্ছে ইয়ে করে দিবে ব্লক করে দিবে আপনারা কেউ যদি রেকর্ডিং করতে চান তাহলে ক্লাসটাকে রেকর্ড করে নিতে পারেন এটা আমাকে দেন শুধু আপনাকে দেব শুধু রাশেদ শুধু কি রাশেদ আপু আমি আছি সাজ্জাদ আচ্ছা আপু আমারও লাগবে আপু একজনের চরে সবাইকে পাঠিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ ভাই তাও হয় রাশেদ ভাই আপনি তাহলে সবাইকে পাঠিয়ে দিয়েন আপু আমারও লাগবে 5 সেকেন্ড কত করে 50% আপনাকে দিব 50% আমি রাখব হ্যাঁ রাশেদ ভাই এই একটা বিজনেসে আমি আর আপনি নামলে মেবি ভালো করতে পারতাম থাক আচ্ছা আপু আমাকেও পার্টনার করে নেন জি আমাকেও পার্টনার করে নেন বিজনেস আচ্ছা ঠিক আছে আচ্ছা রাশেদ আমি আপনাকে হচ্ছে পারমিশনটা দিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা জুনিয়র সিনিয়র আনি তো জয়েন করেনি তাই না আপু আমাকে পারমিশন দেননি আমি এখনো কাউকে পারমিশন দেইনি সাজ্জাদ পড়লন আপনাদের হচ্ছে জামাতে যারা নামাজ পড়েন তাদের ইয়ে হয়ে গেছে সময় হয়ে গেছে নামাজের পরে আসেন নামাজের সময় হয়ে গেছে স্টার্ট করি হ্যাঁ নামাজের পর থেকে স্টার্ট করে তখন আপনারা হচ্ছে রেকর্ডিংটা অন করে দিবেন এখন রেকর্ডিংটা কেউই অন করবেন না আর সুভাশিস আপনি ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন ভাইয়া ঠিক আছে নামাজের ব্রেকটা আমরা যাচ্ছি তাহলে হ্যাঁ ভাইয়া চলে যান জাস্ট 10 মিনিট 10 মিনিটের ব্রেক খুব বেশি না ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন শুভাশিস স্ক্রিন দিয়েছে কিন্তু আমার পিসিতে দেখাচ্ছে না শুভাশিস আপনার স্ক্রিনটা
আপু আমরা তো দেখতেছি জি ভাইয়া আমরা তো স্ক্রিনটা দেখতেছি ব্র্যাক স্ক্রিনটা হ্যাঁ আমি ব্র্যাক স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিন্তু আমি হচ্ছে আমার পিসিতে দেখতে পাচ্ছি না প্রবলেমটা এটা আচ্ছা আমি দেখতে পাচ্ছি না আপু পিসিতে শুভাশিস আবার দেন সুব্রত আজকের হচ্ছে ডিসকাশনে আপনারা বসবেন না আজকে ডিসকাশনে বসলে ভাইয়া একটা কাজ করবেন হচ্ছে দুইটা প্রেজেন্টেশন আজকে রাতে আমি রেডি করব আপনি একটু বসবেন ঠিক আছে হ্যালো সুব্রত সরি সুব্রত না শুভাশিস যাবো ভাইয়া আমি সুব্রত শুভাশিস হচ্ছে ফিলি তারপর হচ্ছে শুভাশিস শুভাশিস তো মানে যা শুনেছে ওই দিন আপনি আমাকে শুভাশিস আজকে ক্লাসের পরে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন নাকি একবার আপনি আপওয়ার্কে ট্রান্সফার হবেন ফাইবারে কাজ করবেন না খুলবো কথাটা বললেন যে কবে এই জন্যই তো আমি জিজ্ঞেস করলাম কবে আপু আচ্ছা একটা কথা বলবো আপনার কাছে ঠিক আছে আমি ক্লাসে পরে আপনার সাথে কথা বলতে হবে আমাকে আপনারা শুধু কথাই বলেন আপু একটা কথা বলবো এটা বলবো ওইটা বলবো কিন্তু আমার আপনারা আজকে আমার 43 যায় আপনারা আমাকে ডলার তো দূরের কথা একটা কারণ দেন না এই পর্যন্ত আপনি শুনছেন গতকাল সোমা দিদি কি বলছে জেপো প্রত্যেকটা ক্লাসে 20 থেকে 22টা ক্লাসের মধ্যে আমার স্টুডেন্ট আর্ন করা শুরু করে আপনারা একমাত্র ব্যাচ এই জন্যই জিগ বলছিলাম যে কোথায় কি কিনতে পাওয়া যায় আমাকে একটু জানান আমি আপনাদের জন্য কিনে গুলে খাওয়াই দিই আপনার প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ভাইয়া এখানে যথেষ্ট ট্যালেন্টেড কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা অলস আপনার প্রচুর পরিমাণে অলস মনে হয় যে মানে পাশের গ্লাসটা থাকলেও বলবেন আপু গ্লাসটা উঠায় দেন আমি পানিটা গিলে খাইতে পারবো না আপনি গিলে দেন আপনাদের অবস্থা হচ্ছে এরকম কিন্তু সবার মধ্যে পটেনশিয়ালিটি আছে সবার মধ্যে ওই অ্যাবিলিটি আছে যে আগের ব্যাচের তুলনায় আপনারা জাস্ট মানে ওরা যতটুকু সময় দিত অতটুকু না তার থেকে অল্প কিছু সময় মানে ওরা ধরেন 100% ট্রাই করলে আপনারা যদি 50ও ট্রাই করতেন সিরিয়াসলি 50 যদি ওদের মতো ওরা যা ট্রাই করেছে তার 50% ট্রাই আপনারা করলে আপনাদের এতদিন আর্নিংটা স্টার্ট হয়ে যেত বুঝতে পেরেছেন হ্যালো জেপো জেপো আপনি দীপ্তকে দেখেন দীপ্ত বড়ুয়াকে দেখেন আমি দীপ্ত বড়ুয়াকে দেখি আর অবাক হই ওই ছেলের একবারের জাস্ট একবারের ইয়েতে ও হচ্ছে লোড হয় না ওর একবার লোড হতে সময় নেয় হচ্ছে আপনার প্রায় 15-20 মিনিট এক একটা পেজ লোড হতে ওই ছেলে ফাইবার এখন কাজ করতেছে আপনাদের আপনারাই দেখছেন গতকাল ওর প্রোফাইলে ঢুকে ওর 8টা রিভিউ অলরেডি হয়ে গেছে ওর অলরেডি মানে 300 এর মানে অলমোস্ট 400 এর কাছাকাছি চলে যাবে ও যদি এই জানুয়ারির 15 তারিখে ওর লেভেল আপ না হয় ওর ফেব্রুয়ারির 15 তারিখে ওর লেভেল আপ হয়ে যাবে ইনশাল্লাহ খুব বেশি দিন আগে শেষ করা ব্যাচ না কিন্তু
সুব্রত ভাই আছেন? আমি কি যেন করব আপনাদের লাইভের? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না ভাইয়া, আপনি রাস্তায় যেহেতু আপনি একটু সেফলি যান, তারপরে আমরা কথা বলবো না। হ্যাঁ আচ্ছা, আজকে কে যেন আমাকে বলেছিল যে আপু নাবিদের এইটা হচ্ছে, নাবিদ কথা বলবে, কে মিনহাজ বলেছিল নাবিদ নিয়ে, তাই না? মিনহাজ তো নাম আছে। আচ্ছা মিনহাজ আসলে মনে করবেন তো ভাইয়া একটু, মিনহাজকে কিছু জিনিস জিজ্ঞেস করবো। জি আপু, আপনাদের কথায় বুঝছেন আমি অফ পেজ লিখেছি, এসইউআর লিখিন। আপু ভাইয়ারা তো আমাদের সেলারদেরকে ফিল্টার করতে পারে। আপনাদের কে ফিল্টার করতে পারে, অর্থাৎ মানে যাদের রিভিউ আছে সুদ ভাই শুনতে পারেনি কি করতে পারে, মানে ফিল্টার করতে পারে আর কি, ওরা মানে চয়েস করার সময় মানে শুধু যাদের রিভিউ আছে তাদের নেবে এরকম করে। কোথায় এটা বায়ারের উপর ডিপেন্ড করে, তবে অনেক বায়ার আছে যারা হচ্ছে ভাইয়া আপনার, একটা সেকেন্ড ভাইয়া, একটা সেকেন্ড। হ্যাঁ ব্যাক করেছেন আপনারা? আচ্ছা দিবাকর ভাইয়া আপনি কি যেন বলছিলেন? না আমি বলছিলাম যে ওই মানে বায়াররা চাইলে মানে আমাদেরকে ফিল্টার করতে পারে আর কি। হ্যাঁ বায়াররা তো ফিল্টার করতেই পারে যে আমি রিভিউ নিব, বা যার রিভিউ আছে, যার এতটা রিভিউ আছে, বা যার হচ্ছে কাজ আছে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু বায়ার আছে, যে বলি না যে আমরা পাকিস্তানি ইন্ডিয়ান বায়ারের কাজ করব না, পাকিস্তানি ইন্ডিয়ান বায়ারদের যেই ওদের যেই জিনিসটা হয়, আপনারা প্রথম অবস্থায় ওদের ইয়ে বেশি পাবেন, কারণ ওরা কম টাকায় খুব বড় অ্যামাউন্টের কাজ বা ভালো কোয়ালিটির কাজ চায়। তো ওরা তখন করে কি, নিউ সেলারদেরকে ধরে। নিউ সেলারদেরকে নেওয়ার কারণ হচ্ছে আপনি নতুন থাকেন, আপনার এক্সপিরিয়েন্স থাকবে না, তখন ওরা আপনাকে একটা কম বাজেটের প্রাইস অফার করবে, যেটা আপনি কাজ করে দিয়ে ওরা আপনাকে বোঝাবে যে আচ্ছা তুমি নতুন এই জন্য আমি তোমাকে কাজটা দিচ্ছি। আপনি তখন কাজটা করবেন, আচ্ছা আমি নতুন, আমি কাজটা করে দিই যাতে আমার একটা ভালো ফিডব্যাক চলে আসে, আমার প্রোফাইল একটা রিভিউ চলে আসে। তো প্রথম অবস্থায় কাজগুলি নিয়ে আপনাদের ম্যাক্সিমাম কাজগুলি প্রথম 10টা কাজ পর্যন্ত আপনারা দেখবেন যে আপনাদেরকে হচ্ছে পাকিস্তানি ইন্ডিয়ান বায়াররা প্রচুর নক করবে, বা পাকিস্তানি ইন্ডিয়ান বায়ার পাবেন বেশি আপনারা। এটা খুব নর্মাল ভাইয়া, যে আপনি কি কোনো কিছু কিনতে গেলে দেখবেন, ওই যে একটা কথা বলেছিলাম না, আপনি যদি এখন সানমারে খেতে যান, আপনি যে দোকানে একজন কাস্টমার আছে, আপনি কি ওই দোকানে ঢুকবেন? ওই দোকানে কিন্তু কখনোই আপনি খেতে যাবেন না যে আচ্ছা এই দোকানে তো কোনো কাস্টমারই নেই। এই দোকানের খাবার যতই মজা হোক, যদি কাস্টমারের লাইন না থাকে, ভিড় না থাকে, আপনার আমরা ওই দোকানটাতে যাই না। এটা আমাদের নেচার বলতে পারেন। আমরা আমাদের হাতের কাছে জিনিসের কখনো দাম দেই না, ভ্যালু করি না,
যে মানুষ আসলেও কাজটা জানে, কাজটা পারে, ও এটার জন্য আছে। এখন আপনি এই যে গতকাল আমি মিনহাজকে বকলাম না যে আপনার কি লাগে, আপনি কেন 15 সেকেন্ডের ভিডিও তাকে ফ্রিতে করে দিবেন? আমি বলেছিলাম, শুনেছেন আপনি দিবাকর ভাইয়া? জি আপু। তো ও একদিন 15 সেকেন্ডের ভিডিও করে দিচ্ছে, কারণ হচ্ছে ওর কাজ পাওয়ার পসিবিলিটি আছে, দ্যাটস ওয়াই। কিন্তু পরবর্তীতে দেখা যাবে কি, ওই মানুষটাই আপনাকে বলবে যে আমাকে 15 সেকেন্ডের ভিডিও করে দিতে পেরেছে, সে আমাকে 30 সেকেন্ডের করে দিতে পারে, এটার জন্য টাকা নেওয়ার কি আছে? তার মানে হচ্ছে সে আপনার কাজের ভ্যালুটা করলো না। কিন্তু সে যদি প্রথম অবস্থায় 15 সেকেন্ডের ভিডিওর পেমেন্ট করতো, তারপরে আপনি যদি তাকে 15 সেকেন্ডের একটা ভিডিও ফ্রিতে করে দিতেন, তখন সে আপনার কাজের ভ্যালু দিত না। আচ্ছা, এটা তো এত দামি কাজ, ও তো ফ্রিতে করে দিলো, আচ্ছা এইবার না তো ফ্রিতে করে দিছে, তখন কিন্তু সে বুঝতো। বুঝতে পেরেছেন ভাইয়া? ওটা নিয়ে টেনশনের কিছু নাই, আপনাকে বায়ার ফিল্টার করুক, বায়ার ফিল্টার করুক, কিন্তু আপনি হচ্ছেন আপনার ইয়ে পাঠায় যান, বায়ার রিকোয়েস্ট পাঠায় যান। আর আপনি যখন নক করেছেন ভাই, তখন আমি দেখতে পাইনি। আরেকটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, বায়ার কখনোই যদি নক করে আপনাকে, আপনি ফার্স্টে দেখবেন বায়ারটা কি আপনার কোনো বায়ার রিকোয়েস্টের থ্রুতে এসছে না ডিরেক্ট বায়ার। যদি ডিরেক্ট বায়ার হয় তাহলে তো তার সাথে তাকে ফার্স্ট গ্রিটিং দিবেন যে হ্যাঁ হ্যালো থ্যাংক ইউ আমাকে টেক্সট করার জন্য, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি, বা তোমার কোন সার্ভিসটা দরকার, কোন সার্ভিসটা তোমার প্রয়োজন। আর যদি বায়ার রিকোয়েস্টের মাধ্যমে এসে থাকে তাহলেও তাকে এটা বলবেন যে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তুমি আমাকে নক করার জন্য, তোমার কাজটা তো আমি দেখেছিলাম। তো বায়ার তখন আপনাকে আলটিমেটলি একটা কথা বলে দিবে যে তুমি আমার এই কাজটা করো বা এই কাজটা করো। তো সে যদি স্যাম্পল চায় কাজের, তাহলে তাকে বলবেন ওকে ঠিক আছে আমি তোমাকে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি তোমাকে স্যাম্পল দিয়ে দিচ্ছি। আর যদি অন্য কোনো কথা বলে বা তার বাজেট নিয়ে কোনো ইস্যু থাকে বা তার কাজের প্যাকেজ নিয়ে তার কোনো ইস্যু থাকে, সেই কাজটা এভাবে করাতে যাচ্ছে, ওই কাজটা ওভাবে করাতে যাচ্ছে, তাহলে ওয়ার্ক ডিটেলটা তার কাছ থেকে নেন। তাকে আপনি কখনোই মানি পে এই ওয়ার্ডগুলি উচ্চারণ করা যায় না ফাইবারে, সেটা তো জানেন আপনারা। আমি কি ওয়ার্ডের লিস্টটা দিয়েছিলাম আপনাদেরকে? তো আপনি তখন তাকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার কাজের বাজেট কত বা কত দিনে তুমি চাচ্ছ। তো আপনি কাজটা দেখেন বুঝেন, তারপরে তাকে বলেন আচ্ছা আমি তোমাকে খুব দ্রুত জানাচ্ছি। এই যে আমি তোমাকে জানাচ্ছি, তাকে বলবেন যে দেখো কখনো যদি এইরকম ভোরবেলা আপনি যে ভোরবেলা নকটা পেয়েছেন, এই ভোরবেলা নক পান যে 4:30, 5:30 বা 5:30 ওরকম টাইমে নক পান, তাহলে তাকে বলবেন যে দেখো আমাদের এখানে তো এখন এইরকম, সো আমি তোমাকে যত দ্রুত সম্ভব তোমাকে আমি রিপ্লাই দিচ্ছি। তাহলে হবে কি, বায়ারটা একটু হোল্ড করবে। কিন্তু আপনি যদি এই রিপ্লাইটুকুও না দেন, তখন বায়ারটা দেখবে যে একই সাথে বায়ারাতে 4-5 জন সেলারকে নক করে, তো তো দেখা যায় যে রিপ্লাই করে তার কাছে সে চলে যায়। ট্রাই করবেন কোনো না কোনো একটা ওয়েতে বায়ারের সাথে কমিউনিকেট করার জন্য। বুঝতে পেরেছেন ভাইয়া? যেমন গতকালকে না গত পরশু দিন যেন ইমনকে একটা বায়ার নক করেছে অ্যারাবিক নিয়ে। তো ইমন বলেছে আমি শুধু কনভার্সেশন মানে আমি বেসিকটা পারি, আমি খুব মানে কনভার্সেশন করতে পারবো না, আমি পড়তে পারি না। তো বায়ারটা ওকে বলছে যে ঠিক আছে, ও বলছে তুমি নিশ্চয়ই ভালো একটা সেলার পাবা। বায়ারও ওকে থ্যাংক ইউ দিছে, ও বায়ারকে থ্যাংক ইউ হ্যান্ড টেন দিছে, ও আবার বায়ারকে খুব সুন্দর একটা ইমোশনাল ওয়ার্ড দিয়ে দিছে যে তোমার এটা ছাড়া ইন ফিউচার যদি কোনো কাজের প্রয়োজন হয় তুমি আমাকে নক করতে পারো। তো বায়ার পরে ওকে হচ্ছে ইয়ে দিছে, ফ্লাওয়ার দিছে, বুঝছেন? ওরা স্টিকার দেয়া নেয়া করছে, স্টিকার চালাচালি করছে ইমন আর ইমনের বায়ার। স্টিকার চালাচালির এক পর্যায়ে ইমন হচ্ছে ওর বায়ারকে একটা লাভ রিয়েক দিয়ে দিছে। এখন ওর বায়ার যখন ওকে ফ্লাওয়ার দিছে, ও কি দিবে? এটা খুব সিম্পল নরমাল না, ও কি দিবে? বায়ার আপনাকে একটা ফ্লাওয়ার দিল, আপনি তখন বায়ারকে কি দিবেন? ও তখন বায়ারকে হচ্ছে একটা লাভ রিয়েক দিয়ে চলে আসছে। তা ঠিক ছিল মনে হয় এখন। মাথা ব্যথা করে ভাইয়া, চা নিয়ে বসেন, মাথা ব্যথা কমে যাবে। এখন কথা হচ্ছে আমরা মোজটাকে তো জাস্ট আপনি ইয়ে করেছেন, ইনস্টল করেছেন, তাই না শুভাশিস? নাকি মোজে লগইন করে তুলেছেন? জি আপু, ইনস্টল করেছি। জয়দেব
ভাইয়া আপনি রিমিক্স, জয়দেব ভাইয়া আপনি রিমিক্স, আপ ক্রোমে অ্যাড করছি, হ্যালো, জি ভাইয়া এখন ঠিক আছে বো, জি ভাইয়া আপনি গুগল সার্চ বারে যেকোনো একটা ওয়েবসাইট কে সার্চ করেন, যেকোনো একটা ওয়েবসাইট, যেকোনো কিছু, সেটা ফুড হতে পারে, সেটা কফি হতে পারে, কফি মেকার হতে পারে, বা হ্যান্ড হ্যান্ড পেইন্টার হতে পারে, গ্লাস পেইন্টার হতে পারে, যে কোনো কিছু নিয়ে একটা একটা টপিক আপনাদের, মানে কোনো কথা বললে আপনার, আর মিউজিক নিয়ে করেন, আমাদের মিউজিক আছে, মিউজিক মিউজিশিয়ান আছে, আমাদের মিউজিশিয়ানটা নিয়েই করেন। না আপু আমার কফি ফেভারিট, কফি নিয়ে করি। আচ্ছা কফি রিলেটেড উইকিপিডিয়াতে না, unsplash.com না, এই যে দেখেন soundtrack.com একটা জায়গা দেখতে পাচ্ছেন না, শাটার 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 স্ট্রোক নাকি কি জানো, এই যে কফি ইমেজ না, ছবি তো না, বেস্ট এত পিকচার ডাউনলোড ফ্রি আছে, ওয়েবসাইটে যেতে হবে, ডিফাইন, হ্যাঁ যান এটাতে, যান এটাতে, যান কোনটা, পিকজাবের উপরেরটা, এটাতে, হুম আপাতত একটা ডিকশনারি ওয়েবসাইট, না তাহলে নিচে আসেন, যান নেক্সট পেজে, যান সত্যি ইউটিউব চলে আসছে, এখানে এখন একটু স্ক্রল করে উপরে ওঠেন, স্ক্রল করে উপরে উপরে, আচ্ছা এখানে এখন তো কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, ঢাকা সিটি হোটেল থিংস টু ডু রেস্টুরেন্ট, আচ্ছা নিচে আসেন, এটা তো এটা না, অ্যাডভাইজার না, আপনি ট্রিপ অ্যাডভাইজার, না এটা না, ট্রিপ অ্যাডভাইজার, আপনি ট্রিপ অ্যাডভাইজার আপনারা দেখেন, আমি দেখি না কেন, আমার চোখে কি হইছে, আচ্ছা আপু কোরাতে যাব নাকি, কোরাতে না ভাইয়া, একটা হচ্ছে ওয়েবসাইট লাগবে আমার, কফি ছাড়াও অন্য কফি রিলেটেড তো অনেক ওয়েবসাইট আছে ভাইয়া, তো ভাই হ্যাঁ আসিদ ভাই, হ্যালো কফি বানান বল, না তো আপু ঠিক আছে, বেস্ট কফি, বেস্ট কফি শপ দেন, চলো আবার চলে যাবে ভাই, শপ শপ কি কি রাশেদ আগের লাইভ দেখেছেন তাই না রাশেদ, এটা মেবি আপনি যেটা বলছেন এটা মেবি মিজান ভাইদের ব্যাচের, এরকম ব্যাচ তো অ্যাকুরেট করে বলা তো অনেক কঠিন, আচ্ছা যাই হোক আপনি ওই ওই দুই ব্যাচের, হয় মিজান ভাইদের ব্যাচের না হয় হচ্ছে যে ফজলুল ভাইদের ব্যাচের, আচ্ছা এই ওয়েবসাইটে যখন ঢুকছেন ওয়েবসাইটে কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা, শুধু একটা মোজের উপরে টুলবার দেখতে পাচ্ছেন তাই তো, মোজ টুলবার ছাড়া কিন্তু অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না, এইখানে এখন একটু স্ক্রল করে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসলে আপনি দেখবেন এইখানে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে কিন্তু কমেন্টের একটা অপশন থাকে, এই যে দেখেন 12 কমেন্ট লেখা আছে, যে 12 কমেন্ট, 12 কমেন্টস লেখা আছে, দাঁড়ান আমি মার্ক করছি, সুভাষীষ আপনার কার্সর নাচানো বন্ধ করবেন, এই নাচানো দেখলে আমার মাথা ঘুরে, আর আপনি এটাকে এরকম এরকম নাচাইতে থাকেন, আচ্ছা বন্ধ করছি,
এই যে দেখতে পাচ্ছেন কমেন্টস, জি আপু নিচে আসেন, এই কমেন্টস গুলি দেখতে পাবেন। কমেন্টস দেখতে পাই, দেখতে পেলে এখন আমি মোস্টাকে কেন আপনাদেরকে লগইন করাচ্ছি না, ফার্স্ট আমি কমেন্ট গুলি দেখাই যে কোথায় কমেন্টে দেয়া হয় কোথায় দেয়া হয় না। যেমন এখানে হোল্ড অন, এখানে দেখেন এই যে শপ কফি, এগুলিতে ক্লিক করেন আরেকটা জায়গায় নিয়ে যাবে। ডান পাশে ওপেন করেন, দেখেন ওইটাতে নাই, এটা কিন্তু আরেকটা জায়গায় নিয়ে এসছে না, ওরই আরেকটা। এটা এইটা কি লিংক, ও যে এই পেজটাতে নিয়ে আসলো এটা কি লিংক বলতে পারবেন? মিনহাজ ইনবাউন্ড আউটবাউন্ড লিংক গতকাল কিন্তু বুঝেনি এটা কি লিংক ছিল, ব্যাক লিংক আপু, এটাকে ইনবাউন্ড লিংক, কারণ ওরই আরেকটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে এসছে, ওর ওয়েবসাইটের আরেকটা পেজে আপনাকে নিয়ে এসছে। ও যখন কফিটা একটা ব্যাকলিংক করেছে, ওই কফির ব্যাকলিংকিং এর জায়গায় ও যখন ইয়ে করেছে, ওর ব্যাকলিংকিং এর জায়গায় হচ্ছে ও যখন ক্লিক করেছে তখন ওরই ওয়েবসাইটের আরেকটা পোস্টে আপনাকে নিয়ে এসছে। এই যে আপনার ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের আরেকটা পোস্টে নিয়ে যাওয়া বা আপনার ওয়েবসাইটের আরেকটা টপিকে নিয়ে যাওয়া, ওইটা হচ্ছে ইনবাউন্ড লিংক, ইনবাউন্ড লিংক। ভাইয়া ব্যাকে যান, ওই আগের পেজটাতে যান। মানে আপু ওইটা হচ্ছে পেজ, মানে ওই পোস্টটা মানে র‍্যাঙ্ক করেছে না আপু? না, এইটা হচ্ছে কি যে অন পেজ এসইও করতে গেলে আমাদের ইনবাউন্ড আউটবাউন্ড লিংক দিতে হয় না? জি, মানে ইনবাউন্ড হচ্ছে আপনারই ওয়েবসাইটের আপনারই অন্য যে কোনো আপনার ওয়েবসাইটের অন্য যে কোনো একটা লিংক আপনি এখানে লিংক করে দিবেন, আর আউটবাউন্ড হচ্ছে অন্যের ওয়েবসাইটের বা অন্যের অন্য কিছু মানে অন্য আরেকজনের যে কোনো কিছুর একটা লিংক আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? জি, মানে ওরা হচ্ছে প্রপার এসইও করেছে আর কি আপু। হ্যাঁ, ওর প্রপার এসইও করেছে এই জন্যই তো ও র‍্যাঙ্কে এসেছে। ভাইয়া একটু নিচে আসেন, এই যে দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় দেখবেন লিংক করা আছে। এখন লিংকে ক্লিক করলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা ইনবাউন্ড লিংক না আউটবাউন্ড লিংক। কফি শপ, তারপরে হচ্ছে যে গুডমিল, বার, হোটেল, এই ওয়ার্ডগুলি দেখছেন এগুলি কিন্তু অন্য কালার, তার মানে এগুলি হচ্ছে লিংক। এই যে লিংক, এই লিংকটাতে যে আপনার ক্লিক করলে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে ডুফলো লিংক। এই যে বাটনটা কফি লিখা, এটার পিছনে যে ব্যাকলিংক করে, এটাতে যে ক্লিক করলে আপনাকে আরেকটা লিংকে নিয়ে যাচ্ছে, এটাই ডুফলো লিংক। ঠিক আছে, এটা কিন্তু নো ফলো লিংক না, এটাই ডু ফলো লিংক। ওকে জি আপু, এটা সেট কেমনে করে আপু? জি, এই লিংক কিভাবে করে, এই লিংক কিভাবে করে এটা গতকাল দেখিয়েছি। গতকাল আপনি কোথায় ছিলেন? ঘুম না যখন দেখাইছেন তখন মনে হয় আমার নেট ছিল না, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, ওইটা অন পেজ এসইও তে দেখিয়েছিলাম পোস্ট করার সময় যে কোনো একটা ওয়ার্ডকে ধরে। আপনার কি ইমেল মার্কেটিং মনে আছে? জি আপু, ইমেল মার্কেটিং এ আপনি দেখেছিলেন যে আমরা একটা ওয়ার্ডকে সিলেক্ট করতাম, সিলেক্ট করে তার পিছনে একটা লিংক দেওয়ার জন্য একটা অপশন আসতো আমাদের? জি আপু, সেম ওয়েতে অন পেজ এসইও তে করা হয়। তারপরে এটা আমি আরেকবার রিপিট করব আপনাদের, এই অন পেজ অফ পেজ এসইও শেষ করে তারপরে রিপিট করব। ভাইয়া স্ক্রল করে নিচের দিকে আসেন, নিচে কমেন্টের জায়গায় যেতে হবে, কমেন্ট কমেন্ট এখানে। নিচে আসতে হবে এখানে, না রে বাবা, একদম নিচে আসলে কমেন্ট পাবেন। যে কোনো ওয়েবসাইটের কমেন্ট গুলি ওয়েবসাইটের নিচে থাকে। এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট, এই যে দেখেন হোল্ড অন, এই যে দেখেন ওর একটা লিংক এখানে দিয়ে দিয়েছে, এই যে লিংকটা দিয়ে দিল না, ও কি লিখেছে, ওয়াই ডু ইউ রেকমেন্ড স্যাম্পল কাফ টু বি দা ফার্স্ট ইন ইন দা আর্টিকেল স্যাম্পল। এরপরে নিচে জানতো এটা যে ভিক্টোরিয়া কি লিখছে, কোন দেশি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি লিখছে। এখানে দেখেন প্রত্যেকের কেউ কেউ হচ্ছে আপনার ডুফলো লিংকের অপশনটা যখন থাকবে তখন আপনি এই যে কমেন্টটা করতেছেন না, দেখেন ও কিন্তু ফার্স্টে ওর এখানকার আর্টিকেল নিয়ে লিখেছে, নাইস আর্টিকেল, ইফ আই মে আই উড লাইক টু রেকমেন্ড টার্কি কফি, না ট্রাঙ্ক কফি ইন নাগোয়া জাপান, জাপান নাগোয়া কোন জায়গা, জাপান তো ঠিক আছে, নাগোয়া কোন জায়গা, নাগোয়া নাম শুনিনি আপু, জাপানে
আমরা যেকোনো ওয়েবসাইটে যদি লিঙ্ক করতে যাই, আমাদের লিঙ্ক দিতে যাই, সেক্ষেত্রে আমি যেটা করব, আমি ওর ওয়েবসাইট সম্পর্কে বেশ ভালো কিছু কথা বলে তারপরে আমি আমারটা দিব। এই কাজটা কিন্তু ইনি করেছেন, দ্যাটস ওয়াই এনার লিঙ্কটা এখানে ডিরেক্টলি দেখা যাচ্ছে। এই কাজটা ইনি করার কারণে কিন্তু এনার লিঙ্কটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটাতে ক্লিক করেন, তো ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিবেন। আপু এটা তো অবশ্যই আমার সিমিলার নিচে করতে হবে না? হ্যাঁ, সিমিলার নিচে করতে হবে। এখন আপনার বাইরের কাজ বাদর নিয়ে কাজ করা, আপনি তো অজগর সাপে গিয়ে করলে লাভ নেই, কারণ অজগর সাপ বাদর খেয়ে ফেলবে। এটা কেন বলছি বুঝতে পারছেন? আচ্ছা, আবার অনেক সময় হয় কি যে কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো তার কাছ থেকে তাকে, আচ্ছা তোমার ওয়েবসাইটের এটা ভালো, তুমি হচ্ছে আমাকে এরকম একটা রেসিপি দাও, তারপরে আপনি ওকে বলতে পারেন যে আচ্ছা আমি তোমার মতো তোমার নিশ নিয়ে মানে এই এই রিলেটেডই আমার আরেকটা ওয়েবসাইট আছে, চাইলে তুমি একটু ভিজিট করে আসতে পারো। ঠিক আছে, ঠিক আছে। আপু এখানে সবার ছবি সেম দেখাচ্ছে কেন? কুকুরের একটা ছবি দেখাচ্ছে, কুকুরের একটা ছবি দেখাচ্ছে। এটা ওর লোগো, ও হয়তো এটাতে রিপ্লাই দিয়েছে বা ও নক করেছে, কারণ এই যে যে জিনিসটা এটা হচ্ছে আপনার লোগো থাকবে। আপু ওয়েবসাইটটা লোড হচ্ছে না, ওয়েবসাইটটা লোড হচ্ছে না, তার মানে এটা নো ফলো লিংক দিয়েছে। এটা নো ফলো লিংক, ও ওর ওয়েবসাইট থেকে লিংকে ক্লিক করতে দেয় না, নো ফলো লিংক, এই জন্য লোড হচ্ছে। যান ভাইয়া ক্লোজ করে দেন। ও নো ফলো লিংক দিয়ে লাভ কি তো তাহলে? এই যে এখন এটাকে আপনি কপি করেন, কপি করে নিয়ে তারপর আপনি অন্য জায়গায় বসান, এত কষ্ট তো আবু কেউ করবে না। এত কষ্ট করবে, সিমিলার নিশে যখন কাজ করবে এত কষ্ট করবে? এখন ফ্রিতে তো ভাইয়া কাজ করলে কিছু তো কাজ আপনাকে করতে হবে, তাই না? ফ্রিতে যখন কাজ করবেন, ফ্রিতে যখন কোনো কিছু আনার ট্রাই করবেন, অবশ্যই সেটার জন্য আপনাকে কষ্ট করতে হবে। এই যে এখন ওর লিংক ওপেন হচ্ছে, ওর জাপানের লিংক ওপেন হচ্ছে, জাপানিজ লিখা দেখবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন যে কোনো ওয়েবসাইটে আপনারা যাবেন, আপনারা যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে যেটা হবে, আপনারা এই পোর্শনে, এই যে মোজের পোর্শনে কোনো কিছু দেখতে পাচ্ছেন না। আর আমি যে কিছুক্ষণ আগে বললাম না টি এ ডি এ তারপরে স্প্যামিং এর সংখ্যাটা বলেছিলাম, এইখানে দেখা যাবে পি এর অ্যামাউন্ট, ডি এর অ্যামাউন্ট এবং স্প্যামিং এর অ্যামাউন্ট এক্সটেনশনটার জন্য। আপু হ্যাঁ, এই এক্সটেনশনটার জন্যই তখন দেখতে পারবেন। এবং এই জিনিসটা না দেখে আমরা কখনো কোথাও ব্যাকলিঙ্কিং করব না, মানে আমি আমার ওয়েবসাইটে লিংক করব না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অফ পেজ এসইও কাজটা করতে বেশ সময় লাগে, বেশ এক্সপিরিয়েন্স লাগে। সো অফ পেজ এসইওর ধরনটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, কাজ করার ইয়েটা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এটা মনে করবেন না যে এইটুকুই এইটার কাজ। এটা কাজ করতে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হয়, অনেক বেশি দেখতে হয়, অনেক বেশি ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, কোন ওয়েবসাইটে দিতে পারবেন, কোন ওয়েবসাইটে দিতে পারবেন না, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে একটা সেটিংস থাকে, যে সেটিংস এর থ্রুতে ওই ওয়েবসাইটের ওনার আপনার হচ্ছে সে দিয়ে দেয় যে যদি লিংক আসে, যেমন আমরা ইউটিউবে একটা দিই না ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলে, আমি রিভিউ করে তারপরে কমেন্টটাকে পাবলিশ করব। ইউটিউবে আমরা একটা অপশন, একটা কমেন্টিং এর জন্য আমাদের একটা অপশন আছে না, যে চাইলে আমি সবগুলি কমেন্ট হোল্ড করতে পারি, চাইলে শুধু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট হোল্ড করতে পারি, আবার আমি আমার পুরো কমেন্ট সেকশনটাকে ডিসেবল করে রাখতে পারি। এই তিনটে অপশন আমরা দেখতে পাই না ইউটিউবে? জি আপু, জি আপু। সেম ওয়েতে আমি চাইলে আমার ওয়েবসাইটে সবগুলি কমেন্টকে হোল্ড করতে পারি, সেম ওয়েতে আমি চাইলে আমার ওয়েবসাইটে যারা লিংক দিয়ে কমেন্ট করবে, মানে এরকম ব্যাক লিংক দিয়ে, তাদের কমেন্টগুলি হোল্ডে রাখবো, আমি দেখবো, তারপরে তাদেরটা আমি পাবলিশ করবো। আবার চাইলে আমি আমার পুরো কমেন্টের অপশনটাই ব্লক করে রাখতে পারি। ঠিক আছে, সো এই যে বললেন না যে একটু আগে আপু এটা দিয়ে লাভ কি, এটা দিয়ে লাভ হচ্ছে ওর ওইটা থেকে, ওর ওই কফিটা থেকে আপনাকে জাপানি কফিজ এর, ওর জাপানি একটা বায়ারের কাজ ও ওইখানে দিয়েছে। এখন কথা হচ্ছে এইটার যদি বায়ার ট্রাফিক চাইতো, বায়ার যদি ট্রাফিক চায় আর বায়ার যদি সেল জেনারেট করতে চায়, তাহলে চিন্তা করেন জাপানের মানে আপনি আমি এখানে ঢুকে কোনো লাভ আছে? কারণ আমরা জাপানিজ পড়তে পারি,
আমরা জাপানিজ পড়তে পারি, আমরা কিন্তু পড়তে পারি না, বা আমরা কিন্তু জাপানিজের যেই ফ্লেভার ওই ফ্লেভারটা আমরা হয়তো পছন্দ নাও করতে পারি, কিন্তু জাপানের ফ্লেভার পছন্দ করবে কারা? চীন, কোরিয়া, থাই, এরা কিন্তু এদের মানে নট বলবো যে এক্সাক্ট, এরা সিমিলার, টেস্ট গুলো এদের সিমিলার। তো এদের টেস্ট যখন সিমিলার হবে এরা কি করবে, এরা ওখানে যদি দিত তাহলে হয়তো এটার একটা চান্স থাকতো, কিন্তু এখন যদি একটা আমেরিকান কোম্পানির আমেরিকান একটা ওয়েবসাইটে গিয়ে ও জাপানিজ একটা ওয়েবসাইট এর লিংক দিয়ে আসে, এটাতে কি ওর কোনো বেনিফিটেড আছে? হ্যাঁ, ও ট্রাফিক পাচ্ছে কিন্তু ও কোয়ালিটিফুল ট্রাফিক পাচ্ছে না। গতকাল আর গত পরশু দিন আমি কোয়ালিটিফুল একটা ওয়ার্ড বলেছিলাম, আর আমাকে সরি কোয়ালিটিফুল লিঙ্ক বলেছিলাম মেবি, তখন তুষার নাকি যেন আমাকে জিজ্ঞেস করেছিল আপনি কোয়ালিটিফুল লিঙ্ক মানে কি, মনে আছে আপনাদের? জি আপু, এটার মানেটা হচ্ছে এটা। এখন দেখেন যারা হচ্ছেন আমেরিকান তারা আমেরিকার যে কফি টেস্ট যে ফ্লেভার ওরা কি এটা পছন্দ করবে? ওরা কিন্তু এটা পছন্দ করবে না। আবার ধরেন ওরা যেটা খাচ্ছে সেটা কি আমরা বাঙালিরা পছন্দ করব? আমরা বাঙালিরা পছন্দ করবো না। আমরা বাঙালিরা বলি হ্যাঁ আমি চাইনিজ খাই, চাইনিজ কুজিন আমার খুব পছন্দ, কিন্তু অ্যাকচুয়াল চাইনিজ কুজিনটা কি আমরা মানে খাই? ওটা কিন্তু খাই না। আমাদের চাইনিজ কুজিন বলতে আমরা যেটাকে খাই সেটা হচ্ছে আমরা আমাদের কি বলবো এটাকে, আমরা আমাদের মানে আমাদের আমাদের নতুন মানে আমরা হচ্ছে মিক্সড, আমরা কিন্তু অ্যাকচুয়াল চাইনিজটা খাই না, আমাদেরটা কিন্তু মিক্সড হয়, কারণ আমরা আমাদের স্পাইস গুলিকে দেই, স্পাইস গুলিকে দিয়ে তারপরে আমরা আমাদের মতো করে নিই। এটাকে চাইনিজ বলবো না মানে বাংলা চাইনিজ, বাংলা চাইনিজ এটা হচ্ছে, কিছু কিছু জায়গায় দেখবেন বাংলা চাইনিজ কথা লেখা থাকে, এটা হচ্ছে বাংলা চাইনিজ, বাংলাদেশের চাইনিজ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, চাইনিজ এর বাংলাদেশি ভার্সন, এটা একটা কথা বলেছেন, চাইনিজ এর বাংলাদেশি ভার্সন। তো ব্যাপারটা ওইরকম। তো এখন দেখা যায় কি ও যদি কোয়ালিটিফুল একটা লিংক করতো, ওর কিন্তু এই লিংকটা এই যে আজকে এখন আমি আপনি ঢুকেছি, কেন ঢুকেছি? আমরা আমাদের ক্লাস পারপাসে ঢুকেছি, আদারওয়াইজ এখানে কেউ ঢুকবে? কেউ ঢুকবে না, কারণ অলরেডি ওই সাইটটা কিন্তু র্যাঙ্ক করে গেছে ওর এখান থেকে। হ্যাঁ, ওর এখানে কারা দিবে? ওর এখানে ওর সিমিলার টেস্টের যারা আছে তারা দিবে। কোন ওয়েবসাইটে দেওয়ার আগে ওয়েবসাইটের এই জিনিসগুলি আমাদের দেখতে হয়, এবং এই জিনিসগুলি দেখবো কিভাবে? এখন দেখেন আপনি কিন্তু কোথাও পিএ ডিএ দেখার অন্য কোনো ওয়ে পাবেন না, কিন্তু মোজে পাবেন। এখন কিছুক্ষণ পরে মোজেরও আবার একটা আছে, মোজ ফ্রি ভার্সন, মোজ প্রো ভার্সন। আপনাদের মোজ ফ্রি ভার্সন করাতে করাতে ফাহিম আমাকে বলবে আপু আমার মোজের প্রোটা হয়ে গেছে, যেটা ফাহিম করে। তো মোজে হচ্ছে আপনারা একটু লগ ইন করে ফেলেন, মোজে লগ ইন করে ফেলেন ভাইয়া। নাবিদ আপনাকে কি বলেছিল ভাইয়া? মিনাজ নেই আপু, আছি। হ্যালো আপু, কি বলছেন? জি ভাইয়া, নাবিদ ভাই ব্যাপারে আর কমেন্ট করার সময় এভাবে দেখাবে। ইউজারনেম, এটা ওয়ান কাইন্ড অফ ইউজারনেম, ইউজারনেম ভাইয়া। জি, বলতে বলিস, বলতে ভুলে গেছি, ভুল হইছে বলছি।
একটু মুছে ফেলেন। আচ্ছা এগুলি মুছে ফেলবো। আচ্ছা দাঁড়ান ভাইয়া, আমি যে দিচ্ছি আমার সেটা এই যে এখন দেখেন, পেজ অথরিটি, ডমিন অথরিটি, ঠিক আছে, স্প্যাম স্কোর 3% দেখাচ্ছে। জি আপু, এইটাতে দিতে পারেন, তবে অলওয়েজ পেজ অথরিটিটা ট্রাই করবেন 35 টু 40 আপ থাকতে। অলওয়েজ ট্রাই করুন আপনাদের মোজের ওয়েবসাইট। আচ্ছা এই জন্যই এই যে আপু এখানে 1%। হ্যাঁ এইটা ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, ডমিন অথরিটি যেই অ্যামাউন্ট আছে সেটা ঠিক আছে, কিন্তু পেজ অথরিটি যেটা আছে সেটা ঠিক, এটা 35 টু 40 আপ ধরতে হয়, কারণ ও এখানে টোটাল 16টা লিংক দিয়েছে, ওর এই পেজটাতে টোটাল 16টা লিংক আছে, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা আপু এটা কি লিংকের উপর নির্ভর করে নাম্বারটা? এই নাম্বারটা হচ্ছে ভাইয়া ওর এখানে যতগুলি এই ওয়েবসাইটে যতগুলো লিংক থাকবে ততগুলা এখানে দেখাবে, এবং স্প্যামিং এর যে সংখ্যাটা থাকে স্প্যামিং স্কোরটা এটা 2 or 3 এর উপরে যেতে না করে, কিন্তু 1 থাকলে বেস্ট হয়, কারণ 1 আপনি সব জায়গায় পাবেন, কারণ এমন অনেক ওয়েবসাইট আছে, আপনি উইকিপিডিয়া এখন ডান পাশে অন করেন দেখেন, উইকিপিডিয়াতে আপনি দেখবেন যে কি পরিমাণে স্প্যামিং এর কাউন্টিং, স্প্যামিং এর স্কোরটা কত বেশি, স্প্যামিং যেখানে থাকে ওইখানে আপনার লিংকটা স্প্যাম হয়ে যায়, আপনার লিংকটা স্প্যাম করে গেলে ওখানে দিয়ে লাভ হয় না, কাজ হয় না। আর আপু ডিএটা কত থাকা উচিত? ডিএটা 50 প্লাস থাকবে। আপু পিএটা কত থাকতে হবে? 35 থেকে 40, তবে এটা 50 প্লাস থাকলে বেটার হয়। এই যে দেখেন 80 প্লাস, স্প্যামিং নাই এখানে, না ডিএ উইকিপিডিয়া, এই এইভাবে ঢুকলে হবে উইকিপিডিয়াতে? উনি আপনি গুগলে সার্চ করেন একটা জিনিস, গুগল সার্চ করলে ওইখান থেকে ঢুকবেন, যখন উইকিপিডিয়া লেখা থাকবে, এই যে এইটা না উইকিপিডিয়া ভাবে লিখছে কম, আপনাদের আসলে মাঝে মাঝে মন চায় কিছু কিছু জিনিস আপনারা একদম বাচ্চাদের মতো করে ফেলেন, ফেসবুক লিখছে আরেকজন, ফেসবুক নিয়ে উইকিপিডিয়া কোনো আর্টিকেল আসছে ভাইয়া? উইকিপিডিয়া আর্টিকেল আসছে ফেসবুক নিয়ে? থাকবে না, কিছু নিয়ে আসছে। স্প্যামিং দেখছেন? 10% এখানে লিংক কত দেয়া হয়েছে, 3384টা লিংক দেয়া আছে, এখানে আরো কিছু জিনিস আছে, এই যে পেনে ক্লিক করেন, পেন পেন, এখানে কিছু ভার্সন আমরা ইউজ করতে পারবো, কিছু ভার্সন আমরা ইউজ করতে পারবো না, কিছু ভার্সন ইউজ করতে পারার রিজন হচ্ছে আমরা ফ্রিতে আছি, ইউজ করতে না পারার রিজন হচ্ছে আমরা প্রোতে নেই, ঠিক আছে? ওই যে বললাম না ফলো লিংক, এই যে ফলো লিংক কোথায় কোথায় আছে দেখতে পাবেন, নো ফলো লিংক কোথায় আছে সেটাও দেখতে পাবেন, এক্সটার্নাল লিংক কোথায় সেটাও দেখতে পারবেন, ইন্টারনাল লিংক কোথায় সেটাও দেখতে পারবেন, এই যে এই দুটো ওয়ার্ড আমি গতকাল ভুলে গিয়েছিলাম, এক্সটার্নাল ইন্টারনাল, ইনবাউন্ড লিংক হচ্ছে ইন্টারনাল লিংক আর আউটবাউন্ড লিংক হচ্ছে এক্সটার্নাল লিংক, এটা বললে আপনারা খুব দ্রুত বুঝতে পারতেন। আপু আপু একটু আমি রিপিট করে, গতকাল এই দুটো ওয়ার্ড আমার মনেই ছিল না, আমি অনেক ট্রাই করেছি। আপু কালকে আমি কোশ্চেন করতে চাইছিলাম, আমাকে একটু আবার বলা যাবে আপু ইন্টারনাল আর এক্সটার্নালটা? ইন্টারনাল লিংক হচ্ছে ইনবাউন্ড লিংক যেটা সেটা হচ্ছে ইন্টারনাল লিংক, আর এক্সটার্নাল লিংক হচ্ছে আউটবাউন্ড। আপু ডিএ স্কোরটা কত থাকলে ভালো? ডিএ 50 প্লাস, এক্সাক্ট স্কোর কত হবে আমি? 50 প্লাস। হুম, আর পিএ 50 প্লাস? বিএ, পিএ কত আর ডিএ কত? পিএ বলা হয় 35 টু 40, কিন্তু আমরা বলে দেই 50। আচ্ছা আর ডিএ আপু? ডিএ কত বললাম, 50 না 60 বললাম? আপনি আমাকে কনফিউজ করেন না শুভাশিস। 50 প্লাস। আচ্ছা ডিএ বলছিল 50 প্লাস, আর পিএ হচ্ছে 35 থেকে 40, আর 50 প্লাস হলে ভালো হয়। কনফিউজ করে দিচ্ছেন আপু, এগুলো যে কালার কতগুলো আসছে নিচে দিয়ে, এগুলো কি কালার দেখাবে যে এই কালার? এখন নো ফলোডে যান,
টুকুস করে পার্পল চলে আসবে, নিচে আসেন পার্পল আরো পাবেন, দেখছেন? জি আপু, জি আপু, জিনিসটা অনেক সুন্দর, জিনিসটা অনেক সুন্দর। এক্সটার্নালে যান, মানে এরকম কিছু যে আছে আগে ভাবি নাই আপু। ভাইয়া ফলোড আর এক্সটার্নাল এক হয়ে যায় তো ফলোডটা তুলে দেন, তাহলে ওরা এক্সটার্নাল দেখতে পাবে। দেখছেন এক্সটার্নাল, এগুলো সব এক্সটার্নাল লিংক। ইন্টারনালে ক্লিক করেন, সব হলুদ হয়ে যাবে। কখনো কোনো ওয়েবসাইটে ঢুকে এটা দেখার ট্রাই করছেন বা চিন্তা করছেন? কেউ চিন্তা করেছেন? হ্যালো ভাইয়ারা, আপুরা আপু হাইলাইটারের কাজ কি? হাইলাইটারের এখানকার আমাদের কোনো কাজ নাই হাইলাইটার দিয়ে। আচ্ছা, হাইলাইটার দিয়ে আমাদের তেমন কোনো কাজ হয় না ভাইয়া। আপনারা চিন্তাই করেন নাই, যদি আপনাদের কিভাবে বলতেছি, কিন্তু আমি নিজেও চিন্তা করি নাই, কারণ আমার চিন্তা করার, এভাবে চিন্তা করার জন্য আসলে কখনো মনে হয় নাই যে একটা ওয়েবসাইটে যাব এইরকমও কিছু থাকতে পারে। তবে আপু মানে একটা ওয়ার্ড ক্লিক করলে যে আরেকটা লিংকে চলে যায়, এই জিনিসটা জানার খুব ইচ্ছা ছিল। কিভাবে যায়? হ্যাঁ মানে এটা কিভাবে যায়, এটা আগে জানার ইচ্ছা ছিল আর কি, এখন তো বুঝতেছি। এইটা কি এখন করতে চান? এগুলা অনেক প্র্যাকটিসের ব্যাপার আপু। হ্যাঁ, এটা অনেক মানে ওই যে আমি বললাম না, এসইওটা আসলে আপনাদের বেসিকটা নিতে আপনাদের অনেক সময় লাগবে, সময় দিতে হবে। একে যদি সময় দেন এটা করে মজা পাবেন। জি আপু, কারণ এসইওটা ভালো করে শিখতে পারলে আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আপনি হচ্ছেন দক্ষ কারিগর হয়ে যাবেন, আপনি দক্ষ মিস্ত্রি হয়ে যাবেন, বুঝছেন? জি আপু। এরপরে হচ্ছে আপনাদের এখন যেটা করতে হয় যে এই লিঙ্কগুলিতে এইটাতে এসে এখন যদি আপনি ওই যে পেনে ক্লিক করেন ভাইয়া, এই ওয়েবসাইটে পেনে ক্লিক করেন, এই ওয়েবসাইট আছে তো পেনে ক্লিক করেন, এখন নো ফলোতে দেন। দেখছেন বলেছি না এটা নো ফলোড লিঙ্ক? জি আপু। দেখেন স্ক্রল করে নিচে আসেন, এরকম যত লিঙ্ক দেওয়া আছে সব নো ফলোড, ডু ফলো লিঙ্ক দেন। অনেকেই এই জন্য চালাকি করে তাদের নাম এই যে হ্যারি নাম লেখা আছে না, দেখেন উপরে হ্যারি, হোল্ড অন, হ্যাঁ হ্যারিতে দেখবেন হ্যারি হচ্ছে ডু ফলো লিংক হয়ে যাবে, এইটা এখন নো ফলো। অনেকেই হচ্ছে শব্দের সাথে নাম লিংক দিয়ে দেয়, এই যে এই নামটা লিখেছে না, ও নামের পিছনেও কিন্তু লিংক করেছে, এই নামের পিছনেও কিন্তু লিংক করা আছে, প্রত্যেকটা নামের পিছনে এক একটা ওয়েবসাইটের লিংক আছে প্রত্যেকটা নামের পিছনে, কিন্তু কিছু কিছু লিংক হচ্ছে ডু ফলো রেখেছে, কিছু কিছু লিংক হচ্ছে নো ফলো রেখেছে। এখানে ফলোডে দেন, দেখেন হ্যারি ফলোডে চলে আসবে। স্ক্রল করেন, এই যে দেখেছেন, দাঁড়ান এই যে দেখেন নামের পিছনে লিংক, নিচে আসেন নামের পিছনে লিংক, এগুলি নামে ক্লিক করেন, এদের নামে ক্লিক করেন, ক্লিক করেন নিয়ে যাবেন। রিপ্লাই টু ম্যাথিউ, ম্যাথিউ হচ্ছে এই ওয়েবসাইটের মেবি কেউ একজন, ওনারটা শুধু ডু ফলো লিংক করে রেখেছে, এবং নামের পিছনে যে লিংক গুলি আছে এগুলো হচ্ছে এই নামে ক্লিক করেন না ভাইয়া। আপু ক্লিক করতেছি, এখানে নিয়ে আসতেছে আবার সুলতানারা ভাই, নাম লেখা না না, এই যে এখানে ক্লিক করলে ওখানে নিয়ে আসতেছে, এইটাতে আরে বোকা ছেলে, এইটাতে আপু ওটাতে ক্লিক হচ্ছে না, তোর লিংক না, এটাতে রাখেনি, চুপ, লিংক দেয়নি। এখানে নামেও লিংক দেয়া হয়, কিছু কিছু জায়গায় নামেও লিংক দিয়ে দেয়, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে এই আলাদা করে নিচে লিংক দিয়ে দেয়। একটা জিনিস দেখবেন, যে অন পেজ এসইও ভালো পারে সে অফ পেজ এসইও করে না, যে অফ পেজ এসইও ভালো পারে সে অন পেজ এসইও করে না, দুইটা একই সাথে করে খুব কম মানুষ আছে। আপনারা ফাইবারে ডান পাশে ফাইবার ওপেন করে দেখেন, অন পেজ এসইও অফ পেজ এসইও কাজের ধরনটা দেখেন তাহলে বুঝবেন।
আচ্ছা এইটা শুভাশিস দেখতে দেখতে আমাকে কিছু ব্লক সাইডের নাম বলেন। রাশেদ আপনার কাছে কোনো ব্লক সাইড এরকম আছে পরিচিত যেখানে আপনার নাম আছে আপনি জানেন, কিছু ব্লক সাইডের নাম আমাকে বলেন। ওই যে চলে এসছে, হ্যাঁ অন পেজ এসইও দেখেন, অন পেজ এসইও আছে আর ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও আছে, দেখতে পাচ্ছেন? এসইওটা দুই পেজ দুই ভাবে দিয়েছে, কারণ আমরা হচ্ছে যে আরেকটা দিয়েছে ইওস্ট এসইও অন পেজেস, ইওস্ট এসইও অন পেজ অপটিমাইজেশন, যেটা হচ্ছে গতকাল আপনারা করেছেন, জিনিস কিন্তু একই। অন পেজ অপটিমাইজেশন অন পেজ এসইও দোনোটা কিন্তু একই জিনিস। অপটিমাইজেশন করা মানে হচ্ছে সে ওই ওয়েবসাইটের ভিতরে থেকে অন পেজ এসইও যে পোস্ট আছে পোস্টটাকে আপনাকে ঠিক করে দিচ্ছে, সেটাকে অপটিমাইজও বলতে পারে সেটাকে এসইও বলতে পারে। আপনারা ক্লিক করে দেখেন অন পেজ, ভাইয়া অন পেজ এসইও তে যান ফার্স্ট, হ্যাঁ অন পেজ এসইও তে যান। দেখেন যারা অন পেজ এসইও কাজ করে তারা কোথাও যে ইওস্ট এসইও, ইওস্ট দিয়ে টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, কোথাও অফ পেজ এসইও নেই, দেখছেন? আপনার কিন্তু আই উইল ডু ওয়েবসাইট অন পেজ এসইও এন্ড টেকনিক্যাল অপটিমাইজেশন, টেকনিক্যাল অপটিমাইজেশন আর টেকনিক্যাল এসইও এটা কিন্তু আপনারা পারেন, পারেন না? আপু শুধু ওয়ার্ডপ্রেস সাইটে করবে এটা লিখতে লেখাস? হ্যাঁ শুধু ওয়ার্ডপ্রেসে করবে ও, আপু টপ রেট সেলার। এইটা ভাই ডিপেন্ড করে ওয়ার্ডপ্রেস এর কাজ কর, আপনি এর মানে কি ও কাজ করে না, দেখেন ওর 29টা অর্ডার কিউতে, 29টা, বুঝতে পারতেছেন? ওর বেসিক স্টার্ট হয় হচ্ছে $125, 25 হ্যাঁ $125 এ তিনটা পেজ, ভাই দেখি কি দিয়েছে 125 এ, থ্রি পেজ অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, হেডার 1, হেডার 2, হেডার 3, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টেজ, কিওয়ার্ড, দেখেন তিনটা তিনটা কিওয়ার্ডস দিচ্ছে। আপু এগুলো তো কাল কালকে কোর্স, এগুলো তো কিছু না, এইটা তো $150 $125 নিচ্ছে, যান 10টা পেজ অপটিমাইজ করবে, টাইটেল দিবে। আপু একই জিনিস, খালি এটা এক্সট্রা আছে, স্কিমা মার্কআপটা এক্সট্রা আছে, একই আর বাকিগুলো একই, দেখেন এটা না 195, এখানে হচ্ছে 10 কিওয়ার্ড দিচ্ছেন। এরপরে উপরে উঠেন, প্রিমিয়ামে যান, এই প্রিমি আই আই কে এল বানাই দিছে, আচ্ছা এখানে 15টা পেজ এসইও করতেছে $250, তো আপনি চিন্তা করেন ওর বেসিক দিয়ে যদি হয় $125, ওটা দিয়ে যদি ওর 29 অর্ডার কিউতে থাকে তার মানে ওর এখন কতগুলি কাজ চলছে, মানে কত ডলারের কাজ চলছে ওর একটা গিগে, চেপু প্রায় $2000, হ্যাঁ $2000 কাছাকাছি, দেখছেন? স্ক্রল করে নিচে আসেন, আপনি যদি এসইও শিখতে যান আপনি অন পেজ এসইও শিখলে আপনার অফ পেজ এসইও শেখার প্রয়োজন নেই, আর আপনি যদি অফ পেজ এসইও শেখেন তাহলে অন পেজ এসইও শেখার প্রয়োজন নেই। তবে আমি বলবো অন পেজ এসইওটার ডিমান্ড বা প্রাইজিং খুবই বেশি এবং অন পেজ এসইওটা খুব ইজি, অফ পেজ এসইওটা অনেক জায়গায় ব্লক খেয়ে যেতে হয়, অনেক আইডি থাকতে হয়। অফ পেজ এসইও বেসিক্যালি হচ্ছে যারা ওই যে গ্রুপ পোস্টিং করে না, ফেসবুকে শুনেছেন না গ্রুপ পোস্ট, গ্রুপ পোস্টিং করে যে লাইভ শেয়ার করে, ভিডিও শেয়ার করে, পেজ শেয়ার করে, ধুমধুম করে শেয়ার করতে থাকে। আমি পরে বলে দিচ্ছি আপনাদের স্কিমা মার্কআপ। আচ্ছা আপু আমি অফ হয়ে আবার আসছি, তো এখন আমার রেকর্ডটা চলে গেছে, ভাই রেকর্ডটা চলে গেলে আবার অপশন দিব আপনাকে, ভাইয়া রেকর্ড অন করে দেন আপনি এখন পারবেন, যদি এরকম হয়ে যায় কখনো চলে যান। আচ্ছা এই গেল অন পেজ এসইও ব্যাপারের সাথে, আপনারা দেখেন ওর অন পেজ এসইও লিখেছে, আর ইউ স্ট্রাগলিং টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন দ্য ফার্স্ট পেজ অফ গুগল, ডোন্ট ওয়ারি এনিমোর, ইউ আর দ্য রাইট গিগ, আই উড টেক কেয়ার অফ অল ইউর অন পেজ এসইও টেকনিক্যাল এসইও টু টপ র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ফর ইউর টার্গেটেড কিওয়ার্ড অন গুগল, টেক অ্যাডভান্টেজ অফ মাই স্ট্র্যাটেজি ডেভেলপ উইথ ইয়ার অফ এক্সপিরিয়েন্স, ম্যানুয়ালি হোয়াইট হ্যাট ওয়ার্ক, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন আফটার সেল সার্ভিস মেইনটেইনস, ইনস্টলার সার্ভিস এন্ড সাপোর্ট, অন পেজ অপটিমাইজেশন হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, best keyword research for your niche, on page optimization for targeted keyword, tar pore diyeche title, meta description, internal link, premium use setting, premium use setting bujhte parchen je eta hocche fahim apnader disse yoast seo pro version ta
clean permalink and acha optimization or text google search console and analytics setup google search console dekhen google search console ora ekta kaj dorche indexing er kaj jan google rich canonical link is a certificate xml sitemap local seo o local seo she kore dibe baba re baba sob diye diso আপু এখানে দেখেন স্প্যাম স্কোরটা 47% কেন এত কেন এই ফাইবারে ফাইবারে স্প্যাম স্কোর এত কেন ফাইবারের স্প্যাম স্কোরটা এত হওয়ার কারণ হচ্ছে ভাইয়া এখানে ওরা ধরে ওই যে আমরা ছবি দিচ্ছি না ছবিগুলি আমরা স্ক্রিনশট দেখেন ওর কিন্তু কাজের স্ক্রিনশট ওইটার উপরে কিন্তু বায়ার হচ্ছে রিভিউ দিয়েছে বায়ারের অ্যাকাউন্টটা একটা লিংক না দেখো দ্যাটস ওয়াই আচ্ছা এখানে প্রচুর লিংক থাকে ভাইয়া আচ্ছা বায়ারের অ্যাকাউন্টটাও একটা আপনার লিংক তো বায়ারের অ্যাকাউন্ট একটা লিংক ঠিক আছে আবু ক্লোজ ক্লোজ করে দিব এখন কথা হচ্ছে আপনাদের এইটা তো অন পেজ এসইও যদি কেউ চান যে আমি এটা নিয়ে কাজ করতে যাব তবে আমি বলবো অন পেজ এসইও কাজগুলি করতে গেলে আপনাদের দেখেন উনি তো টপ রেটেড সেলার ছিল বলে যিনি হচ্ছেন লেভেল 2 সেলার উনি $35 দিচ্ছে আর যিনি হচ্ছেন মাত্র আটটা কাজ করেছে $10 ওনার গিগটা খুলে দেখতে পারেন তাহলে আপনারা হয়তো কিছু একটা হ্যাঁ Okay, configure Yoast for SEO, 5-page SEO meta tag, optimize webmaster, robots, robots text, তারপরে XML sitemap. এই যে ভাইয়া words included একটা জায়গা দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্লিক করেন নিচে আসেন তো দেখি ওর তো কোনো অর্ডার কিউতে নাই নিচে বিং গুগল ওয়েবমাস্টার ভাইয়া আমি আসলে পড়ার আগে এভাবে দৌড় দিলে আমি কি পড়তে পারি আচ্ছা গুগল দিয়েছে আর বিং এ ও গুগল আর বিং এ দিয়েছে আপনি লিখে দিবেন আপনি গুগলে দিবেন বিং এ দিবেন আর আরেকটা কোথায় যেন দেই আমরা ইনডেক্সে না জেপো ইনডেক্সে দিয়ে দিবেন এখন কথা হচ্ছে এই এইগুলি তো গেল আমাদের ফাইভারের জায়গাটা আর অফ পেজ এসইও যেটা হয় সেটা হচ্ছে এই যে পোস্টগুলি আপনি করতে পারবেন গেস্ট পোস্টিং এর জায়গায় আপনি করতে পারবেন ব্লগ পোস্টিং এর জায়গায় আপনি করতে পারবেন এই যে এখানে যেখানে দেখলাম এখানে কিভাবে কমেন্ট করবেন ভাইয়া এটাতে না আমরা ফাইবারে পরে আসি আমরা ওই কফি ওই যে দা 50 বেস্ট কফি শপ হ্যাঁ এটা নিচে এসে দেখেন আপনি কমেন্ট কিভাবে করবেন এখন কারো কমেন্টের এগেনস্টে গিয়ে আপনি তাকে রিপ্লাই দিতে পারেন তাকে রিপ্লাই দিয়ে তারপরে আপনি কমেন্ট করতে পারেন কমেন্ট করার ওয়ে কিন্তু দুই রকমের থাকবে একটা হচ্ছে ডিরেক্টলি আপনি কমেন্ট করতে পারেন আরেকটা হচ্ছে আপনি কারো কোনো কমেন্ট দেখেছেন সেই কমেন্টের বাইরে গিয়ে আপনি ইয়ে করতে পারবেন রিপ্লাই দিবেন রিপ্লাই দেওয়ার পরে দুইটা বা একটা রিপ্লাই দেওয়ার পরে আপনি হচ্ছে লিংক করতে পারবেন এখানে হচ্ছে জয়েন দ্য ডিসকাশন এখানে কমেন্ট এরা ডিসকাশন আকারে দিয়েছে ডিসকাশন আকারে যেখানে দেয় সেটা ওয়ান কাইন্ড অফ ব্লগিং ব্লগিং এর জায়গায় আপনাকে যেটা করতে হবে যে আপনার নাম ওয়েবসাইট এই যে ওয়েবসাইট দিচ্ছেন না আপনি এখানে ভাইয়া ইমেলের পরে যে ওয়েবসাইটটা দিচ্ছেন এই ওয়েবসাইটটা আপনার আপনার নামের পিছনে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ও রিমিক্স শোনা গেছিল একটু সেটা হচ্ছে এই যে দেখেন আপনি যখন এখানে ডিসকাশনে যাবেন সেখানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট এখানে দিতে বলছেন এরা এই যে আমি মার্ক করেছি এখানে যেখানে মার্ক করেছি যেটা আপনার দেখা যাচ্ছে ওয়েবসাইট এটা কিন্তু আপনার নামের পিছনে লিংক থাকবে আর নামটা আপনার নাম শো করবে এখানে আপনি ধরেন লিখছেন এখানে লিখার পরে যে কোনো কিছু একটা লিখলেন লিখার পরে এখানে এখন ইন্টারনাল লিংক কিভাবে করবেন এই যে দেখেন এখানে একটা লিংকের বাটন দেখতে পাচ্ছেন
লিংক বাটন কি আপনারা দেখতে পেয়েছেন? এইটা দিয়ে আপনি লিংক করে দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপু, আমরা কি এখন এখানে লিংক করব? এখানে তো টিও মোটামুটি 34 আছে, ডিএফ 60 আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্প্যামিং এর সংখ্যা, মানে স্প্যাম স্কোরটা কম আছে। তাহলে কি আমি দিতে পারবো না? কারণ হচ্ছে এখানে ও ফলো ডুফলো দেয়নি, ও ডুফলো দেয়নি, ওর সবই হচ্ছে নো ফলো লিঙ্ক। তো যেখানে আমি দিলে আমার নো ফলো লিঙ্ক হবে, সেখানে দেওয়ার থেকে না দেওয়াটা বেটার। তবে হ্যাঁ, যখন আপনি চাইবেন যে প্রথম অবস্থায় আপনার টার্গেট ফিল আপ করার জন্য বা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নেওয়ার জন্য, তখন নো ফলো হলেও দিয়ে দিবেন। রিলেটেড নিশ হলেও, যদি র্যাঙ্কিং ওয়েবসাইট হয়, যদি র্যাঙ্কিং ওয়েবসাইট হয় কখন দিবেন? যদি ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিং ওয়েবসাইট হয়ে থাকে। কথাটা বুঝতে পেরেছেন? যদি র্যাঙ্কিং ওয়েবসাইট না হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। প্রথম অবস্থায় মোটামুটি সব ওয়েবসাইটই দিতে হয়। যখন আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটা ডেভেলপ করবে, বিল্ড হয়ে যাবে, তখন আপনি ট্রাই করবেন শুধু র্যাঙ্কিং ওয়েবসাইট গুলিতে নো ফলো লিঙ্ক দিতে, অন্য কোনো ওয়েবসাইটে নো ফলো লিঙ্ক না দিতে। ক্লিয়ার কথাটা? জি আপু। আচ্ছা, কিভাবে করবেন সেটা আমরা শুভাশিসের একটা দিয়ে দেখে নেই। শুভাশিসকে ব্লক দিলে দিল, শুভাশিস ব্লক খেলে খেলো, তবে শুভাশিসে শিখা হয়ে যাবে। ঠিক আছে শুভাশিস, একটু উপরে স্ক্রল করে উঠে দেখেন অ্যাকচুয়ালি এখানে কি টপিক নিয়ে কথা হচ্ছে। আরে এত জোরে উঠলে তো আমি চোখই দেখবো না। শুভাশিস একটা চোখ মুখ, মানে ওই যে আপনারা দেখেছেন কোথাও একটা কার্টুনে যে দেয় না, একটা দৌড় দেয় না, চুম করে চোখ মুখ বন্ধ করে, শুভাশিস ওরকম একটা দৌড় দিচ্ছে। আপু এখানে বেস্ট কফি শপস নিয়ে ব্লগটা লিখছে, ওয়ার্ল্ড এর বেস্ট কফি শপস। ভাইয়া ওয়ার্ল্ড এর বেস্ট কফি শপ নিয়ে লিখছে, সেটা তো আমি এখানে দেখতেই পাইছি, কিন্তু লিখছে কি কি নিয়ে? কিছুটা পরের পরে ওকে একটা ভালো ইফেক্টিভ আনসার দেন। আনসার দেওয়ার পরে ওর ডিসকাশনে যখন যাবেন, ওই ডিসকাশনটা কি নিয়ে স্টার্ট হয়েছে নিচে গিয়ে দেখেন। আপু হচ্ছে ওর যারা কমেন্ট করছে তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে, এরকম একটা শপ, আপনি যেটা বলছেন আর কি, এরকম একটা শপ এখানেও আছে, তোমরা মানে এই তারপর বলে লিংকটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেম জিনিসটা করে আপনি একটা লিংক দিয়ে দেন। আমার কোন ছবিতে তো ভাই আমি এসইও করি নাই। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, স্ক্রিন শেয়ার করবো না? শুভাশিস কমেন্ট করে নেই, তারপর আমরা স্ক্রিন শেয়ার যাবো না। শুভাশিস ভাইয়ের পিসি থেকে দেখা যাবে, কোনো সমস্যা নাই। দেখি জানতো শুভাশিস আমাকে নাকি দেখা যায়। দেখেন আবুল রশিদ লিখেন। আচ্ছা আবুল রশিদ করছে লিখেন, আবুল রশিদ করলেন সুলতান রাবিয়া দিয়ে তো পাওয়া যায় না আমাকে। সবাইকে দেখা যাবে, সবাইকে দেখা যাবে একজন কেনা। ও আচ্ছা আবুল রশিদ ভাই আপনি কি এটা করছেন? এটা না ভাই, এটা আমার না, কেন রাশেদের এখানে কেন না বাম পাশে দেখা না? আবু রাশেদ রাশেদের এখানে কেন আমি জানি না, কোন রিভিউ নাই কেন? আমি বলেছিলাম যে যে হয়ে যাবে তার রিভিউ গুলি দেয়া ট্রাই করে দিবেন সবাই গিয়ে, তার প্রোফাইলে ছবিগুলো দেখা যাচ্ছে না? না আমরা কোনো ছবি দেখতে পাই না। এই তো এই যে এই যে দেখা যায়, বাই বাই, এই যে এই যে এই যে আসেন আসেন, আপনারা সাথে দেখা যাচ্ছে কি দেখেন না ভাই? যে সবাইকে দেখা যাচ্ছে না কেন? ম্যাক্সিমামই আছে, মানে আরো কয়েকটা আছে, প্রথমে এটা আর কি। আমার পুরো ছবিটাই দেখা যাবে, ওইটাই করে ফেলবো আমি। আচ্ছা সেটা হলে তো আরো ভালো। হ্যাঁ সেটাই করে ফেলবো এখন থেকে। আপনার স্টুডেন্টদের খুঁজলে পাওয়া যায়, আমাকে পাওয়া যায়, এটা কেমন কথা? এখানে শুভাশিষ একটা কমেন্ট করেন, অন পেজ এসইওটা আসলে অফ পেজ এসইওটা আপনাদের কাছে খুব টাফ মনে যাতে না হয়, দ্যাটস ওয়াই আমি এত ইয়েতে বলে দেয়া। রাশেদ ভাইদের গলিটা দিয়ে কি বিচ আছেন একটা?
কইছে আরেকজন আছে যা যায় ক্লাস ফাঁকি বাস আপনি কি আসছিলেন এখানে অজবশা এত দিনে দিয়ে উঠছে আপু খুব সুন্দর জায়গা ওটা আপনার ওই বিচের মধ্যে নিয়া চুবাই নি আসবো আমি ক্লাস করেন বিচ দেখা লাগবে না এখন এখন আরো সুন্দর হয়েছে এই জায়গায় ভাইয়া আবু রশিদ ভাইয়া জি বলেন আপনার সাথে তো খাওয়া যাবে না আপনি তো আমার ছবি নাই ওখানে আচ্ছা আমরা ছবি আছে অন্য একটা তার কি এখানে তিনটা দেওয়া হয়েছে প্রথমটা দেখছেন বাকি দুইটা ভিতরে আর কি রশিদ ভাই আমার লাগে আমার নাম লেগে সার্জন তো লেগে আছে আচ্ছা চুপ ইয়ে শুভাশিস গুলো পরে খোঁজে না ভাই সাজ্জাদ আমি সত্যি কথা আপনারে কিন্তু এখন দিব এখান থেকে ভার্চুয়ালি মাইট দিব কথা বললি ভাই খাবেন এখন শুভাশিস আপনি কমেন্ট করেন কাকে খুঁজতেছেন আপনি ক্যাফেরিয়াতে কি করতে যাবেন আপনি জিসি সার্কেলের ক্যাফেরিয়াতে কি করতে যাবেন না আপু একটা ভালো কফির দোকানের নাম খুঁজতেছিলাম ভালো কফির দোকান কেন দিতে হবে আপনি আপনারটা দেন ওদেরকে ব্লক খাওয়ায়েন না আপনি আপনার আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে আসেন ভালো আচ্ছা আরেকজনকে আরেকজনেরটা দিতে আপনি আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে আসেন লিখেন ফার্স্টে আপনার ওয়েবসাইট সম্পর্কে পরে লিখবেন ফার্স্টে লিখবেন তার ওয়েবসাইট সম্পর্কে এখান থেকে কি জেনেছেন তারটা খুবই ভালো বা তারটা খুবই ইফেক্টিভ কিছু একটা ছিল এখান থেকে কিছু একটা নিতে পেরেছেন ওকে তারপরে তাকে বলেন যে আচ্ছা আমারও এরকম ছোট্ট একটা ওয়েবসাইট আছে চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো হ্যাঁ যেমন আমাদের লাইভে এসে অনেকে কমেন্টের জায়গায় দিয়ে যায় ওনার ইউটিউবে লিংক এটা জানেন আপনাদের লাইভে এসে অনেকেই তার চ্যানেলের লিংক দিয়ে যায় জি আপু অর্গানিক ট্রাফিক ইন অ্যাড হ্যাঁ আপু এটা মিনহাজ ভাই তো নাকি কে জানেন না এটা মিনহাজের না মিনহাজের হইলে তো আমিই করে দিতাম মিনহাজের যদি কোনো চ্যানেল আমাকে মিনহাজ দেয় তাহলে আমি তো আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিতাম মিনহাজকে আছেন আপনারা জি আপু আছে জি আপু ইমন কার উপরে প্রাউড করেন ইমন 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 আছেন না ঘুমান সাজ্জাদের মতো আপু আমার ওয়েবসাইটের লিংকটা দিব এখানে হ্যাঁ আপনার ওয়েবসাইটের লিংক দেন না হলে আবু রশিদেরটা দিয়ে দেন আচ্ছা আবু রশিদ ভাইটা দিচ্ছি আপু আজকে তো বাইরে কোস পড়াইছি 10টা 10টায় পড়াইছি আজকে একটাও নাই হাতে আর আজকে 10টা পাঠাইছেন কেন আমি বলছি না রাত 12টা পর্যন্ত 10টা পাঠাবেন ও দীপ্ত বড়ুয়া হ্যাঁ ভাইয়া প্রাউড করা উচিত ওকে নিয়ে ওকে নিয়ে অ্যাকচুয়ালি আমি প্রাউড ফিল করি যে আমার স্টুডেন্ট কিন্তু আপনাদের নিয়ে করতে পারি না বড় দুঃখের ব্যাপার আপনাকে নিয়ে করতে চাই আমি
আপু এখানে লিংকটা সরাসরি দিব নাকি এখানে এটাতে ক্লিক করব? নিচে তো আপনার ওয়েবসাইটের লিংক দিবেন, এখানে এখানে দেন আবু রাশেদের লিংক, আর নিচে দেন আপনার ওয়েবসাইটের লিংক। নামের পিছনে যেটা নেয়, নামের পিছনেরটা নিলে আপনারটা যাবে আর এখানেরটা নিলে রাশেদেরটা যাবে, ডাবল লিংক দেয়া যাচ্ছে, দিয়ে দেন দোষে কি? রাশেদ ভাই আপনারটা বলেন তো। BDLDP BDLDP হ্যাঁ, আপনাদের এই ওয়েবসাইটের নামগুলো কিছু মিজান ভাই দুদিন পরে উচ্ছ্বাস হতে হবে আপু, আমার এই নাম ভালো লাগে না। তারপর এগুলো নিজেদের নাম দিয়ে ওপেন করে দিলে ভালো হইতো, তখন তো কেউ কোনো কিছু বলে নাই, এখন বললে আর হবে থাক। আমারটা বলতে পারতাম না, এখন সবার যেহেতু নাম দিয়ে নাই সেজন্য আমারটা যদি নাম দিই জিনিসটা একটু খারাপ দেখাচ্ছে বলে নিয়ে আরকি। আমারটা রাশেদ ভাই সবাইকে খুশি রাখলো বুঝছেন। রাশেদেরটা যেভাবে লিংক দিয়েছেন, লিংকটা কি কোন ওয়ার্ডের পিছনে দিয়েছেন? জিপি কপি করে এটাকে এখানে ক্লিক করছি, এখানে এখানে কোথায় দিয়েছেন? পুরোটা সিলেক্ট করে তারপরে হচ্ছে এখানে লিংক করছি, এখানে এই যেখানে ক্লিক করে লিংক করছি। আচ্ছা নোটিফিকেশনটা অন করেন। আচ্ছা এটা আরে বাবা, এই যে পোস্টের পাশে, পোস্ট কমেন্টের পাশে দেখেন একটা নোটিফিকেশন। আচ্ছা 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 জি। হ্যাঁ রিপ্লাই যখন দিবেন নোটিফিকেশন পাবেন আপনি, এবং যখনই নোটিফিকেশন পান আপনি ট্রাই করবেন এটা অন ইয়ে করতে, আপনার যে ব্যাচমেট আছে তাদের সাথে স্ক্রিনটা মানে যে কোনো একটা স্ক্রিনশট আপনি নিয়ে স্ক্রিনশটটা শেয়ার করে দিতে, ঠিক আছে? অন করে দিয়ে হ্যাঁ অন করে দিয়েছেন, এখন পোস্ট কমেন্ট দেন। পোস্ট কমেন্ট হয়েছে, এই যে অ্যাপ্রুভাল দেখেন, দেখতে পাচ্ছেন? জেপো জেপো অ্যাপ্রুভাল লাগবে। এই জিনিসটাই হচ্ছে আপনার অফ পেজ এসইও। এই যে আমাদের এই জিনিসটা করতে কি আমাদের ওয়েবসাইটে যাওয়া লেগেছে বা ওয়েবসাইটের ভিতরের বা অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস লেগেছে? উইদাউট অ্যাক্সেসে, উইদাউট অ্যাডমিন প্যানেল বা ওয়েবসাইটের ভিতরে না থেকে আমরা যে এসইওটা করি বা যে শেয়ারটা করি সেটা কি অফ পেজ এসইও বলা হয়, ঠিক আছে? আপনারা এখন কিছু জিনিস লিখে নেবেন, আমি আপনাদেরকে বলবো, এগুলি জাস্ট টুকে টুকে নেবেন আপনারা, খুব বেশি না, অফ পেজ এসইও অন পেজ এসইওর মতো এত কিছু না। এখন কথা হচ্ছে টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও, লোকাল এসইও, গুলি সব মিলিয়ে চারটার একটা এক্সাম দিবেন, কবে? কালকে আর পরশু? আজকে তো না, আজকে দিয়ে তো লাভ নাই, কারণ আজকে দিলে এরা কেউই দিতে পারবে না। On page, off page SEO, 10টা ওয়ে আপনারা লিখে রাখেন, 10টা ওয়ে। সোশ্যাল মিডিয়া শেয়ার, ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে, সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে, টুইটার, রেডিট, ডিক, পকেট, পিন্টারেস্ট। আপু লিখতে পারেন এই তো কিছু? সোশ্যাল মিডিয়া শেয়ার, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে হচ্ছে টুইটার, রেডিট, ডিগ, টুইটার, রেডিট, ডিগ, 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 ডিওজি না ডগ, ওটা কেটে আই দিয়ে দেন।
ডিগ পকেট পিন্টারেস্ট ইয়াবু পকেট পকেট আপু ডিগ এর পরে কি বলছিলেন বুঝি নাই পকেট 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 বলেছি আপনাকে ইমন লিখেছে মিনাজ ভাই আপনার নোটবুকের ছবি তুলে জিপ ফাইল করে আমাকে পাঠিয়ে দিন আপু আমি আমার আগের পেজের ওদিন দেখছিলাম আর কি আমি কি লিখছি আমি নিজে লেখা নিজে বুঝি নাই কয়েকদিন আগে গেস্ট গেস্ট পোস্ট আউটব্রেইন এটা নতুন 5 নাম্বার 4 নাম্বার আপু গেস্ট পোস্ট এই যে নানান ব্লক সাইডে গিয়ে গেস্ট পোস্টটা কি বলে দেই ব্লক সাইডে গিয়ে আপনার হচ্ছে কোন ডিসকাশন হচ্ছে সেখানে গিয়ে আপনি অ্যাজ এ গেস্ট গিয়ে আপনি তার ডিসকাশনে জয়েন করতেছেন জয়েন করে তারপরে সেখানে গিয়ে কমেন্টে পোস্ট করে আসা গেস্ট পোস্ট আর এটা কি ছিল গেস্ট পোস্টই হচ্ছে আউটব্রেইন আউটব্রেইন ও ইউ টি বি আর এ আই এন আউটব্রেইন হাব স্পট এইচ ইউ বি এস পি ও টি এখন কথা হচ্ছে বুকমার্কিং এর লিস্ট বুকমার্কিং এর সাইড লিস্ট এক্সটেনশন গুলি আমি দিয়ে দিব আর কিছু লিংক চেকার যেখানে লিংক দেয় ব্যাক লিংকিং চেকার এক্সটেনশন আছে ওইগুলি আমি আপনাদের দিয়ে দিব আপু জি এটা অ্যাপ্রুভ করবে না হ্যাঁ এটা অ্যাপ্রুভ করবে না তো এটা অ্যাপ্রুভ করবে না তো সেটা আমিও জানি কারণ এটা তো ডাবল লিংক দেয়া ডাবল লিংক দিলে কখনোই অ্যাপ্রুভ হবে না আই নো দ্যাট খোদা তালা আপনাদের দেখি তাবত দুনিয়ার এসিও আচ্ছা একটা কাজ করব অফ পেজ এসিও যদি আমি কাউকে দেইও সে আমার কথা হচ্ছে সে ওয়াই ওনার সে ওনার হবে কেন এটার ওনার আমি এটার ওনার ও হয় কেমনে ও বুক জি ভাইয়া কিতে ওয়েবসাইট চলে গেছে আপু আমার অফ পেজ এসইও যে ডক ফাইলটা এই ফাইলটাতে ওনার আরেকজনকে দেখাচ্ছে কিন্তু এটার ওনার আমি আমাকে এডিটর সে ওনার কেমনে পসিবল আচ্ছা আপনারা লিখে নেন আমি এটার লিংকটা আপনাদেরকে পরে দিয়ে দিচ্ছি পডকাস্টিং গেস্টিং 5 নাম্বার পডকাস্টিং সোশ্যাল মিডিয়া আউটরিচ কোয়ারা মার্কেটিং কিন আচ্ছা আপনাদের এখানে কি মাগরিবের আজান দিয়ে ফেলেছে ভাইয়ারা আছেন না আপু দেয় নাই দিবে যে সাদ নেই আজকে সাদ জয়েন করেনি আচ্ছা আমি কোথায় আছেন কি ভাইয়া লিখতেছে সোশ্যাল মিডিয়া আউটরিচ লিখেছেন জি আপু স্পেশালাইজড ডিসকাশন ফোরাম শুভাশিস লিখছেন জি আপু লিখতেছি পিবিএনএস
BBNS. S for Sultana. আচ্ছা এটা হচ্ছে PBNS বললে আপনাদের জন্য মাথার উপর দিয়ে যাবে, এটা হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। কোয়ারা মার্কেটিং লেখা হয়েছিল জেপো, ব্রোকেন লিংক বিল্ডিং, আর আমি আপনাদের বুকমার্কিং এর লিস্ট, বুকমার্কিং সাইডের লিস্ট, আর কিছু এক্সটেনশনের নাম বলছে, এক্সটেনশন গুলি লিখে নেন। অটোমেটিক ব্যাকলিংক চেকার, আপু এক মিনিট, ব্রোকেনেরটা কি বলছিলেন? ব্রোকেন লিংক বিল্ডিং, আর এক্সটেনশন লিখে নেন অটোমেটিক ব্যাকলিংক চেকার। বেস্ট কন্টেন্ট চেকার সাইট, বেস্ট কন্টেন্ট চেকার সাইট হচ্ছে basumo.com, BUZZSUMO.com। আপনি কি ছিল basumo.com? আবার বলা যাবে? অবশ্যই বলা যাবে, স্পেলিংটা Buzz, 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 SUMO. আপু কি আচ্ছা একটু রেকর্ডিং এর পারমিশন দিবেন আমাকে? কোনটাতে ভাইয়া, যেটাতে কথা বলছেন? না না, শুধু মাইক্রোফোন দেখাচ্ছে, ওইটাতে দেন। শুধু মাইক্রোফোনে হাত প্রথম, এতক্ষণ আসছে রেকর্ডিং এর কথা। রেকর্ডিং তো সাজ্জাদ করতেছে, ইয়ে করতেছে দেখলাম, রাশেদ করতেছিল, রাশেদ তো এখন নাই দেখা যায়। বাসুমো লিখা হয়েছে? বাসুমো কিন্তু বেস্ট কন্টেন্ট চেকার সাইট। আর আচ্ছা অটোমেটিক ব্রোকেন লিংক চেকার, অটোমেটিক ব্যাক লিংক চেকার, আচ্ছা শেষ। এখন হচ্ছে আপনাদের কিছু বুকমার্কিং সাইডের লিস্ট আর বুকমার্কিং লিস্ট আমি দিয়ে দিব, ঠিক আছে? আর হচ্ছে গেস্ট মানে ব্লগিং এর গেস্ট পোস্টের সাইডও দিয়ে দিব একটা, আর কি দিব, কিছু কিছু হয়তো এখন কাজ করবে না, কিছু কিছু হয়তো কাজ করবে, আপনারা দেখলে বুঝে নিতে পারবেন। আর বাকিটা হচ্ছে আপনাদের এসইও রিলেটেড কথাগুলি, যেগুলি আমি বলেছি ওই কথাগুলি, ওইগুলি হচ্ছে জাস্ট এখানে লিখা আছে, আপনারা পড়বেন বুঝেন, ঠিক আছে? আর এখানে আরেকটা কথা হচ্ছে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এখন বলতে পারেন আমরা যদি এসইও কে 100% ভাগ করি, অন পেজ এসইও কত পার্সেন্ট কাজ করে, অফ পেজ এসইও র্যাঙ্কিং এ কত পার্সেন্ট কাজ করে, এরকম একটা কোশ্চেন আসে না তখন? অফ পেজ এসইও যদি অন পেজ এসইও কে আমরা বলি অন পেজ এসইও দিয়ে র‍্যাঙ্ক করাবো, সেটাও প্রপার ওয়েতে বললে ভুল হবে, অফ পেজ এসইও দিয়ে আমি র‍্যাঙ্ক করাবো সেটা বললেও ভুল হবে। সো এখানে 50-50 চান্স থাকে, অন পেজ অফ পেজ এসইও হচ্ছে 50-50। অফ পেজ এসইও যেমন আমরা বড় হই কিভাবে, আমাদের মাও লাগে আমাদের বাবাও লাগে, মা বাবা ছাড়া কিন্তু আমরা বড় হতে পারি না। সো মাও আমার 50%, বাবাও আমার 50%, আমি কিন্তু কাউকে 70-30 বা 60-40 আমরা বলতে পারি না, তাই না? জি আপু। সো ব্যাক মানে অফ পেজ এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিনের বলতে পারেন 50% র‍্যাঙ্কিং ফ্যাক্টরের ওয়েটটা রাখে অফ পেজ এসইওটা। সো এখন অফ পেজ এসইও যে কাজটা থাকবে, অফ পেজ এসইও রেফার্স টু অল দ্য অ্যাক্টিভিটি দ্যাট ইউ অ্যান্ড আদার ডু অ্যাওয়ে ফ্রম ইউর ওয়েবসাইট টু রাইজ দ্য র‍্যাঙ্কিং অফ অফ এ পেজ উইথ সার্চ ইঞ্জিন। মিনাত ফ্রিজ হয়ে গেছে। আপু ফ্রিজ হয় না, আমি কি ভাবতেছিলাম নিজে জানেন, একটা আরো বলেন আপু। এই জন্য আপনাদেরকে আমি ক্যামেরা অন করতে বলি, তাহলে আমি চেহারা দেখে বুঝতে পারি যে আপনারা আসলে কতটুকু নিতে পারছেন। না আপু আসলে আমি কোন জায়গায় চলে গেছি জানো না আপু, আপনি যে তাড়াতাড়ি বলেন এটা ই করা যায় না। আমি তাড়াতাড়ি কথা বলি? হ্যাঁ। আচ্ছা আপনাদেরকে এখন আরেকটা মজার কথা বলবো, সেটা হচ্ছে আমি যখন আমার নিউজ প্রেজেন্টিং এর কোর্স করি, আমাদের হচ্ছে যিনি এক্সাম নিয়েছিল, আমাদের কিন্তু এক্সাম হতো,
তো এক্সাম যিনি নিয়েছিলেন আমার ফাইনাল এক্সামের দুইটা এক্সাম আগে, মানে ফাইনাল এক্সামটা ধরেন আমার লাস্ট এক্সামটা হচ্ছে আমার সার্টিফিকেট দিবে ওইটার উপরে, তার দুইটা এক্সাম আগে আমাকে একটা টপিক দিয়ে বলেছে এটা কভার করো, আমাকে মেবি পাঁচ মিনিট টাইম দিয়েছে, তো পাঁচ মিনিটের জায়গায় আমার এটা শেষ করতে মেবি সাড়ে তিন মিনিট লেগেছে। তো নিউজে যেটা হয় প্রত্যেকটা পোর্শন ওরা কিন্তু একটা টাইম লিমিট বেঁধে দেয়, আপনি না তার আগে শেষ করতে পারবেন, আপনি না তার পরে শেষ করতে পারবেন, কারণ পরে শেষ করলে দশ মিনিটের নিউজ এগারো মিনিটে চলে যাবে আর আগে শেষ করলে দশ মিনিটের নিউজ নয় মিনিটে চলে আসবে, সো আপনার আগে পরে যাওয়া যাবে। তো আমাকে যখন দিয়েছে আমার সাড়ে তিন মিনিট আর তিন মিনিট চল্লিশ বিয়াল্লিশ সেকেন্ড এরকম কিছু একটা লেগেছে। তো তখন আমাকে আশরাফ স্যার বলেছিলেন যে তোমার কি ট্রেন ছেড়ে দিচ্ছে কোথাও, যে তাড়াতাড়ি কথা বলে তোমার ট্রেনে উঠতে হবে। তো তখন থেকে আমি ট্রাই করি আমি অনেক স্লো কথা বলতে, আগে আমি আরো ফাস্ট কথা বলতাম। আর আপনাদেরকে যদি আমার কলেজের টিচারের কাছে নিয়ে যাই, আমরা এক একটা সেকশনে মানে প্রত্যেকটা সেকশনে আমাদের হচ্ছে 30-35 স্টুডেন্ট দিত, যাতে ডেইলি প্রত্যেকটা স্টুডেন্টকে পড়া ধরা যায়। আমি যে কলেজে পড়েছি তো আমাদের ক্লাসে ছিল 32 স্টুডেন্ট, 31টা স্টুডেন্টকে আমাদের স্যার মুখে পড়া ধরত, আমাকে উনি অলওয়েজ লিখতে দিত, অলওয়েজ লিখতে দিত, আমি একমাত্র বান্দা ছিলাম। তো এই জিনিসগুলি আপনারা যখন বলেন আপু ফার্স্ট বলেন, তখন মনে হয় যে আমার সমাজ কল্যাণের যিনি ছিলেন ওই স্যারকে এনে দাঁড় করাই দিই, তখন স্যার বলবে ওটা এখন অনেক আসতে বল। আচ্ছা, অফ পেজ এসইও রেফার টু অল অফ দ্য অ্যাক্টিভিটি দ্যাট ইউ অ্যান্ড আদার ডু অ্যাওয়ে ফ্রম ওয়েবসাইট, এটার কথা হচ্ছে লিখতে হবে না, এটা আমি বলেছি। এটার মানেটা হচ্ছে এরকম যে অফ পেজ এসইওটা বেসিক্যালি করা হয় আপনার ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কে আনার জন্য, এটাই ছিল কথা। জি আপু বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, আজান যেহেতু দিয়ে দিয়েছে আপনার নামাজে ব্রেক দেন, নামাজে ব্রেকে হচ্ছে যান সবাই, স্ক্রিনটাকে পজ করে আপনারা হচ্ছে রেকর্ডিং গুলি পজ করেন, পজ করে নামাজে চলে যান, আর শুভাশিস হচ্ছে আমাকে ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন। আপু ওই যে টুইটার রেডিট আর ডিগেট পরেরটা আসলে আমি লিখতে পারি না यार। পকেট পকেট প্যান্টে কি থাকে? ও আচ্ছা, মোবাইল প্যান্টের কোথায় রাখেন? পকেট। আপনি ছবি তুললে ইমনকে জিপ করে পাঠিয়ে দিন আপনার নোটবুকটা, অথবা আপনি নোটবুকটা একদিন আমাদের ক্যামেরার সামনে দেখাই দিন, রেকর্ড হয়ে যাবে সবার। ইমন ভাই মাথার উপর দিয়ে যাবে আমার লাগাগুলো তো বদিব দেখি, আপনি ধরেন তো ইমনের মাথার উপর দিয়ে যাবে কেন? আমি লাইভে দেখাতে চাচ্ছি না, আমি আপনাকে লাইভে দেখানোর জন্যই বলছি, আমি তো লাইভে দেখানোর জন্যই আপনাকে বলেছি। খারাপ না, ভালো লেখা, ভালো খারাপ। আচ্ছা শুভাশিস, আপনি হচ্ছেন ভাই স্ক্রিনটা দিয়ে দেন না, শুভাশিসও চলে গেছে, শুভাশিস বল না, আমাদের ব্রেক নিয়ে আসেন দশ মিনিট, আজকে আমাদের ক্লাস হচ্ছে সাড়ে একটা পর্যন্ত। কি সেমিনার কনফিউজড? জি আপু। আমাদের ক্লাস লেটে শুরু হলো না? জি আপু। না আপু আমি আসলে এই যে এগুলো লিখছি না এখন আপু, এগুলো আমরা তো যে এক্সটেনশন গুলো পরবর্তীতে লিখছি, বাট এই যে সোশ্যাল মিডিয়া শেয়ার, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল বুক মার্কিং, এটা কেন লিখছি আসলে?
আপনারা কি ব্যাক করেছেন? জি আপু 10 মিনিটের কথা বলেছি আমি, 23 দিয়েছি 33, তারপরে 10 মিনিট 20 মিনিট হয়েছে, আপনারা সবাই মেবি আসেননি। সুভাষিস আছেন? জি আপু। আহাদ আছেন? আমি জানি, আমি সুভাষিস আছেন কিনা জিজ্ঞেস করেছি। জি আপু আছে। আচ্ছা স্ক্রিনটা পজ করেন, মানে পজ করেন না সরি, স্ক্রিনটা হচ্ছে চেঞ্জ করেন। সেটা হচ্ছে আপনাদের আমি একটা লিংক দিয়ে দিব বললাম, লিংকটা আমাকে একটু টাইম দিন, আমি ক্লাস শেষে আপনাদের হচ্ছে একটা গুগল ডকের লিংক দিয়ে দিব, যেটা হচ্ছে অফ পেজ এসইও ডিটেইল লিংকটা। আমি এতক্ষণ বাংলায় আপনাদেরকে যেভাবে বলেছি, যা বলেছি তাই লেখা থাকবে, জাস্ট ইংলিশে ট্রান্সলেট করে লেখা থাকবে। কিন্তু কথা হচ্ছে আপনারা বলতে পারেন, আপু তাহলে আপনি আমাদেরকে এখন বাংলায় বললেন তখন ইংলিশে কেন দিবেন? এটা বলার ধরন, আমি আপনাদের বুঝতে সুবিধার্থে আমি বাংলায় বলছি, আদারওয়াইজ আমি চাইলে পারতাম যে প্রত্যেকটা লাইন আমি ইংলিশ রিডিং পড়ে পড়ে দিতে পারতাম, পড়ে দিলে হয়তো বা আপনারা অতটা ভালো বুঝতেন না। এই কথাটা আগেও আমি বলেছি যে আমরা সচরাচর বাংলা শব্দটা খুব বেশি ইউজ করি বা ব্যবহার করি, এবং আমরা বাংলায় কথা বললে যত দ্রুত বুঝতে পারি এর থেকে ইজি ওয়েতেও যদি ইংলিশে বলি, আমাদের সবার হয়তো বুঝার অ্যাবিলিটিটা এক না, সবাই হয়তো এক ধরনের বুঝতে পারবো না। যেমন এখন এই কথার মধ্যেই ভুল বের করবে হচ্ছে ইমন, ইমন হচ্ছে বুঝতে পারবে, ইমন বলবে আপু আমি তো বুঝতে পারতাম, আপনি এটা বললেই হতো। তো ইমনকে আমি ছেড়ে দিলাম, ইমন ছাড়া বাকিদের জন্য বললাম। আর আপনাদের অফ পেজ এসইওটা গেস্ট পোস্টিং ব্লগ পোস্টিং, গেস্ট পোস্টিং ব্লগ পোস্টিং, এই দুইটা বাকি আছে, গেস্ট পোস্টিং আর ব্লগ পোস্টিং। ব্লগ পোস্টিং হচ্ছে এখানে যেমন ডিসকাশন করলো না, ওই ডিসকাশনে গিয়ে সুভাষিস একটা কমেন্ট দিয়ে আসলো, গেস্ট পোস্টিং ও সেম, কিন্তু গেস্ট পোস্টিং এ গিয়ে আপনি একটা কমেন্ট দিতে পারবেন না, বা ব্লগ পোস্টিং এ গিয়ে আপনি একটা কমেন্ট দিতে পারবেন না। ব্লগ পোস্টিং এ যে আপনাকে কমেন্ট করতে হলে ফার্স্টে ডিসকাশনের একটা পার্ট হতে হবে, যে ওরা ডিসকাশন করছে তা নিয়ে দুইটা কমেন্ট, মিনিমাম 2 থেকে 3টা কমেন্ট আপনাকে ফার্স্টে দিতে হবে। ওই 2 থেকে 3টা কমেন্টের মধ্যে আপনি চাইলেও কোনো লিংক দিতে পারবেন না, 2 থেকে 3টা কমেন্ট পরে গিয়ে আপনি আপনার লিঙ্কটা দিতে পারবেন, তখন আপনার ওই লিঙ্কটা অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ ওই লিংকটা অ্যাপ্রুভ হবে না। বুঝতে পেরেছেন ব্লগ পোস্টিং এ কিভাবে কমেন্টটা করতে হবে? এবং এখন কথা হচ্ছে বায়ারকে আপনারা কিভাবে জমা দিবেন? যাপো আমরা অফ পেজ এসইও করেছি, অফ পেজ এসইও করার পরে এটা আমি বায়ারকে কিভাবে দিব, রাইট? জি আপু। বায়ারকে কিভাবে দিবেন সেটার একটা স্যাম্পল আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করি, আমি দেখি আমার কাছে আছে কিনা বায়ারকে দেওয়ার মতো, থাকার কথা একটা পোর্শন আমার কাছে। আপনারা আমি ট্রাই করছি ওটা খুঁজে দেওয়ার জন্য, ঠিক আছে? মানে এটা হয় কি যে কোথায় কোথায় করেছেন জাস্ট তার ইয়েটা আপনাকে দিয়ে দিতে হবে, লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হয়। ছবিটা কোথায়? আচ্ছা ইমন আপনার কাছে কি ওই ছবিটা আছে আমি আপনাদেরকে যেটা দিয়েছিলাম? আমার একটু আল্লাহ 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 আল্লাহ, ইমন আপনি কি আছেন? ইমন আপনি কি আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেছি? শুনতে পাচ্ছি আপু, শুনতে পাচ্ছি আপু। তো ভাইয়া একটা মিনিট টেলিকমিউনিকেশন। ইমন জি আপু, আমি যে আপনাদের অফ পেজ এসইও এর একটা লিস্ট দিয়েছিলাম কিভাবে বায়ারকে দিতে হয়, ওই লিস্টের ছবি আছে দেখতেছি আপু, একটু দেখবেন? আমি দেখে তো খুঁজে পাচ্ছি না, আমার হয়তো মিস হয়ে গেছে। এটা হয় কি যে কোথায় কোথায় দিয়েছেন ওইটা আপনি জাস্ট লিস্ট আকারে দিয়ে দেয়া,
যদি ব্লগ পোস্টিং হয় তাহলে ব্লগ পোস্ট দিবেন, তারপর যদি গেস্ট পোস্টিং হয় গেস্ট পোস্ট দিবেন, যদি নর্মাল কমেন্টিং হয় তাহলে কমেন্ট দিবেন। কমেন্ট দিয়ে আপনার ওয়েবসাইটের এবং কোন কোন ওয়েবসাইট ফার্স্ট ওয়েবসাইটের নামগুলি দিবেন এবং কোথায় কোথায় দিয়েছেন ওই লিঙ্কগুলি, জাস্ট আপনি যে কমেন্ট করেছেন ওই লিঙ্কটা দিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? কিন্তু এটার একটা ফরম্যাট আছে, ফরম্যাটটা আমার কাছে ছিল, ফরম্যাটটা একটা সেকেন্ড একটু হোল্ড করেন আপনারা, হ্যাঁ আমি আপনাদেরকে ফরম্যাটটা খুঁজে দিই। আর এর মধ্যে আপনারা যারা কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, আপু এটা বুঝতে পারিনি আমাকে আরেকবার রিপিট বলেন, আমি তার জন্য বলে দিচ্ছি, মিস ডিটেইল কোথায় 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 আমি তো একটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, শুভাশিস আপনি একটু স্ক্রিনটা শেয়ার করে দেন ভাইয়া। ওকে কে কথা বলতেছে ভাইয়া? সরি আমার আবার নতুন করে তাহলে আপনাদের লিস্টটা করে দিতে হবে, ফরম্যাটটা আমার নতুন করে দিতে হবে আপনাদেরকে, আমার এখানে এখন খুঁজে পাচ্ছি না আমি ফরম্যাটটা, কোন ফরম্যাটে সাবমিট করবেন সেটা হচ্ছে একটা এক্সেল ফরম্যাটে সাবমিট করতে হয়, ঠিক আছে? এক্সেল ফাইল যেটা আমরা ওই যে সিএসবি ফাইল আকারে আপলোড করি না। আচ্ছা ভাইয়া একটু ডান পাশে যান তো, শুভাশিস ডান পাশে যান, এটা একটা ফরম্যাট আমি এখন দেখিয়ে দিচ্ছি, আমি তো বের করে দিবই তারপরে দেখিয়ে দিচ্ছি, একটু ফাইবারে যান, ফাইবারে গিয়ে অফ পেজ এসইও লিখেন, অফ পেজ এসইও লিখলে ওখানে ওয়ার্ক স্যাম্পল পেয়ে যাবেন, ওয়ার্ক স্যাম্পলের মধ্যে গেলে আপনি পেয়ে যাবেন আমাদের কোনটা চাচ্ছি, আমি যে ফরম্যাটটা আপনাদের বলছি ওই ফরম্যাটটা কি, ওখানে ডু ফলো আছে না নো ফলো আছে ওরকম করে দেওয়া যায়, ওই যে অফ পেজ এসইও চলে এসছে তো, এই যে ডিফ ফিড অফ অফ পেজ এসইও ব্যাকিং ফর গুগল র্যাঙ্ক কোয়ালিটি ডু ফলো, এই যে ডু ফলোর কথাটা একটু আগে বলেছিলাম না আপনাদেরকে, দেখেন আই উইল মেক হাই কোয়ালিটি ডু ফলো ব্যাকলিংক ফর অফ পেজ এসইও, এইটাতে ডান পাশে ওপেন করেন, এটা ডান পাশে ওপেন করেন, ডান পাশে ওপেন করে ওকে ওর ওয়ার্ক স্যাম্পলে যান তো, বায়ের ছবিটাতে ক্লিক করেন, এই যে ডিআর সাই ডিআর অ্যাঙ্কর এইরকম না, এইরকম না ভাই, এইটা না, দেখছেন এখানে আটটা অর্ডার ওর অন কিউতে, নিচে আসেন ওর ছবিতে যান তো ভাইয়া, না অর্গানিক রিচ এটা হচ্ছে ওয়েবসাইটের ইয়েতে দেখছে, ওয়েবসাইটের ইয়েতে ওইটা দেখাচ্ছে, ওয়েবসাইটের এটাতে দেখা না, এটা দেখাইতে হয় হচ্ছে দেখছেন ওই ওই ওয়ার্ক স্যাম্পলটা দেয় নাই, ও হচ্ছে র্যাঙ্কে এসছে জাস্ট অতটুকু দেখিয়েছে, দেখিয়েছে হ্যাঁ জানতো জানতো জান জান আরো আছে আরো আছে জানতো নাই নাই ও দেয় নাই ভাইয়া ওয়ার্কস আপু কথা শোনা যায় নি মিউট মেবি
হ্যালো জি আপু, শুনতে পাচ্ছি? হ্যালো, শুনতে পাচ্ছি আপু? শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ ভাইয়া, আমার হয়তো নেট ড্রপ করেছিল, তো ওই জন্য আমি বলেছি, আপনারা হয়তো শুনতে পাননি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ওয়ার্ক স্যাম্পলে অনেকেই হয়তো দিয়ে দেয়, আমি যেটা চাচ্ছি আমি হয়তো আপনাদেরকে সেটা আজকে মানে এখন ইনস্ট্যান্ট দিতে পারলাম না, কিন্তু ওইটা আমি বের করে দিয়ে দিব। আরেকটা হচ্ছে যে আপনার, আপনারা শুনতে পাচ্ছেন? জি আপু। আমি রাশেদকে বলেছিলাম কিছু ব্লক সাইডে আমাকে লিংক দিতে। রাশেদের কাছে কি ব্লক সাইডের লিংকগুলি আছে? রাশেদ, রাশেদ মেবি আর জয়েন করেনি, তাই না? আচ্ছা, আমি লিংকগুলি আপনাদের সাথে দিয়ে দিই। শুভাশিস আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি একটু জয়েন করে নেন। সরি, ওই লিংকগুলিতে ক্লিক করে দেন। আপু মেসেঞ্জারে? হ্যাঁ, মেসেঞ্জারে আমি দিয়ে দিচ্ছি এখন কিছু লিংক। ওই লিংকগুলিতে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ওইখানে গিয়ে কিভাবে কমেন্ট করতে হয়। এখন আমরা যদি কমেন্ট না করি আমি তো দেখাতে পারবো না। আর লিস্ট তৈরি করা, যেটা যেটা হচ্ছে বায়ারকে আমি ওয়ার্ক আকারে, ওয়ার্ক স্যাম্পল আকারে সাবমিট করব যে আমি এই কাজটা করেছি, তাই না? আপনি যে ব্যাকলিংক করেছেন, আপনি যে পোস্ট করেছেন, সেটা বায়ার কিভাবে দেখবে? এটা তো আমার কাছে ছিল মনে হয়। ওইটা বায়ার কিভাবে দেখবে? ওইটা তো বায়ার আপনার দেখতে হলে যেটা করতে হবে যে বায়ারের কি বলে, এটা কথা বলতে বলতে ইদানিং কথা ভুলে যাই প্রচুর। বায়ারের ওয়েবসাইটে যে আপনি লিংকটা শেয়ার করেছেন সেটা বায়ার কিভাবে দেখবে? আপনি যখন তাকে লিস্টটা দিয়ে দিবেন, সে লিস্ট ধরে ধরে ঢুকলে সে দেখে নিতে পারবে যে কোথায় কোথায় হচ্ছে আপনি তার ওয়েবসাইটকে শেয়ার করেছেন আর কোথায় কোথায় আপনি তার ওয়েবসাইটের কাজ করেছেন, বুঝতে পেরেছেন? কিন্তু ওই লিস্টটা যে ফরম্যাটে দেয়া, ফরম্যাটটা না না ইমন, এটা আমার কাছে আছে ভাইয়া, এটা না, এটা না, ওইটা আমি যেটা বলেছি এটা ওইটা না। আমি জাস্ট আপনাদেরকে ইয়েটা দিয়ে নিই, একটা মিনিট হোল্ড করেন। অফ পেজ এসইও ওই যে ব্যাক লিঙ্কিং এর যে লিস্ট, আর একটা ব্যাক ব্লক সাইডে ব্লক না সরি বুকমার্কিং এর লিস্ট, বুকমার্কিং সাইড এর লিস্ট, আর হচ্ছে গেস্ট পোস্টিং এর লিস্ট। আচ্ছা, গেস্ট পোস্টিং এর একটা সাইড আমি দিয়ে দিচ্ছি। এই সাইডগুলি এরকম সাইড আপনারা অনেক পেয়ে যাবেন। তারপরও হচ্ছে যে আমার সাইড আমি দিয়েছি বলেই যে এই সাইডগুলিতে দিতে হবে এমন না, এগুলি প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমি যেমন বলেছিলাম র্যাঙ্কিং এর একটা ফ্যাক্টর থাকে, প্রতিনিয়ত র্যাঙ্কটা চেঞ্জ হয়, এটাও এরকম প্রতিনিয়ত চেঞ্জ হবে। চেঞ্জ হলে আপনাকে দেখতে হবে যে তখনকার র্যাঙ্কে কোনটা আছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 54 গেস্ট পোস্টিং সাইড আছে, আমি যেটা দিয়েছি এখানে 54টা গেস্ট পোস্টিং এর সাইড আছে। এখান থেকে যে কোনো একটা সাইডে গিয়ে 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 আপনি দিতে পারবেন, এবং দু একবার যখন যাবেন ভিজিট করবেন তখন আপনারা বুঝে যাবেন গেস্ট পোস্টিং সাইট কোনটা, ব্লক সাইট কোনটা, বা নর্মাল ওয়েবসাইট কোনটা, কোনটা ডিসকাশন, এই জিনিসগুলি তখন বুঝে যাবেন। বুঝে গেলে আপনারা তারপরে আস্তে আস্তে কাজটা করতে পারবেন। শুভাশিস দেখেছেন ভাইয়া, একটু ওপেন করেন ডান পাশে, ট্যাবে ওপেন করে ফেলেন এটা। যদি লোড নিতে দেরি হয় তাহলে হচ্ছে আপনি একটা কাজ করেন, জাস্ট এক সেকেন্ডের জন্য স্ক্রিন শেয়ারটা অফ রাখেন, অফ রেখে পেজটা লোড হলে তারপরে আবার এটাতে দিয়ে দেন, কারণ আপনাদের এই প্রবলেমটা হয়তো এখন। সাতবার আপনাদের তো একবারে আপনাদের আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে না? আমি গতকাল মানে গতকাল ঠিক না মানে আমি দেখলাম যে একজন বিভিন্ন কোয়ালি মানে ক্যাটাগরি দিয়ে সাতবার রিসাবমিট করেছে, তার আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি। জি কিছু বলবেন মিনহাজ?
কাছে এসে ও চলে গেল কিছু বলতে গিয়েও না আমি ভাবতেছিলাম যে ওনার অনুভূতিটা কি করে সাতবারের পর ওনার অনুভূতিটা কেমন হবে সাতবারের পর আচ্ছা ওনার অনুভূতিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওনাকে গিয়ে জিজ্ঞেস করে আসবেন ভাইয়া অনুভূতি কেমন সাতবারের পরে সুভাষিস আপনার কি ইয়ে হয়েছে ভাইয়া আমি শেয়ার করতেছি মাথা ব্যথা কমছে চিন্ময় চিন্ময় কমছে মাথা ব্যথা আপনি কি ডক্টর দেখান না জি ভাইয়া আমার খাতা ছিল না এটা আপনার খাতা থাকলে যে ওরা দেখে নিল আপনার খাতা থেকে ওদের এক্সামের ধারণা হয়ে গেল ওদের এক্সামের আইডিয়া হয়ে গেল এক্সামের ধারণা এটা হচ্ছে যে এক্সামেরটা হচ্ছে যে 12 থেকে 15 পেজের আনসার ছিল কিন্তু আমি দিছি এখানে মাত্র 4 লাইনের আনসার এইজন্যই তো ওদেরকে এটা দিলাম ওদেরকে কি বলছেন যে গেস পোস্টিং এর সাইডে কি আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলতেছি আমি পড়তে শুরু করি আর ও ভোদর দেয় ছেলে আমি কোথায় যাবো স্ক্রল করে আপু আপনি তো বললেন স্ক্রল করে যে নামতে হ্যাঁ তারপর আমি যখন পড়তে দিচ্ছি আপনি তখন ভোদর দিবেন আপনি খেয়াল করবেন না আমি পড়ি কোথায় আমি যে চোখে কম দেখি আপনারা জানেন না এটা এটাকে আরো ঢাকঢোল পিটায় বলবো আমি দুদিন পরে তো সমস্যা তো ভাইয়া একটু স্লো স্লো আচ্ছা আই ক্যান গেট এনাফ অর্গানিক ট্রাফিক জাস্ট বাই রাইটিং অন মাই ব্লগ অ্যালং নট অল গেস্ট পোস্টিং সাইট আর ইকুয়াল এখানে হচ্ছে যে আপনি আপনার কোনো একটা ওয়েবসাইট আছে সেখানে হয়তো আপনি গেস্ট পোস্টের জন্য মানে গেস্ট এসে পোস্ট করতে পারবেন গেস্ট এসে পোস্ট কর গেস্ট পোস্ট মানে হচ্ছে গেস্ট এসে পোস্ট করা এখন দেখা যায় যে আমরা কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষের ওয়ালে লিখতে পারি কিছু কিছু সময় কিছু কিছু প্রোফাইলে ওয়ালে আমরা লিখতে পারি না এটা দেখেছেন আপনারা যদি ট্রাই করেন আপনারা মেবি আমার ওয়ালে কোনো কিছু লিখতে পারবেন না জি আপু জিনিসটা মেবি বুঝতে পারেননি ফেসবুকের কথা বলতেছেন আপু বুঝতে পেরেছেন মানেটা হ্যাঁ ফেসবুকে করতে পারবেন ওইরকম ওয়েবসাইট গুলি লিঙ্ক এখানে দেয়া আছে আপনাদেরকে দেখতে হবে এই ওয়েবসাইটে ঢুকে কিভাবে গেস্ট পোস্ট করে লিঙ্কগুলি আমি দিয়ে দিলাম এর মানে এই না যে এইটাই চিরন্তন সত্য এই লিঙ্ক ছাড়া আর লিঙ্ক নেই পুরো আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে প্রচুর পরিমাণে গেস্ট পোস্টের সাইট আছে আপনাদের সেটা গুগল করে বের করে নিতে হবে যে কোথায় আছে কি আছে কোনটা এখন র্যাঙ্ক করছে কোনটা এখন অ্যাক্টিভ আছে বা কোনটা বেশি ইফেক্টিভ ঠিক আছে গেস্ট পোস্টিং এর বেনিফিট কেন টোটাল জিনিসটা এখানে লিখে দেওয়া হয়েছে ট্রাফিক ট্রাফিক মিন্স হচ্ছে আপনারা জানেন যে আপনার ওয়েবসাইটে যেই একটা মানুষ ভিজিট করে তাকেই আমরা ট্রাফিক বলি আমাদের ট্রাফিক দুইটা ওয়েতে হয় একটা অর্গানিক একটা পেইড ট্রাফিক অর্গানিক ট্রাফিক হচ্ছে এই যে নানান জায়গায় আমি শেয়ার করি সেখান থেকে আমার কাছে আসবে সেখান থেকে আসার পরে আমি হচ্ছি তাদেরকে পাই মানে নানান জায়গায় আমি লিঙ্ক শেয়ার করে দিই ওই লিঙ্কের ক্লিকের থ্রুতে তারা আমার ওয়েবসাইটে আসে সেটা হচ্ছে অর্গানিক ওয়েতে অর্গানিক ট্রাফিক আসে তাই না ট্রাফিক বলেন ভিজিটর বলেন অডিয়েন্স বলেন সবাই একই জিনিস সুলতানা বলেন রাবেয়া বলেন আর আমি বলেন
তিনজন আমি না এটা হয় নাই এটা হবে নাসিরউদ্দিন মিনহাজ নাসির বলেন উদ্দিন বলেন মিনহাজ বলেন তিনজন নাস এই একজনই মিনহাজি তো ওই রকম ট্রাফিক বলেন অডিয়েন্স বলেন আর ভিজিটর বলেন তিনজন একই জিনিস নাসির নামে অন্যজন তো শুধু তিনটা না মিনহাজ ভাই কে বোঝানো হয় না নাসির নামে অন্যজন আছে আর মিনহাজ নামে অন্যজন আছে ঠিক আছে কিন্তু এখানে আমাদের নাসিরউদ্দিন মিনহাজ আমি যদি শুধু নাসির ডাকি এখানে নাসির বলতে ওই আছে মিনহাজ বলতে ওই আছে আর উদ্দিন বলতে ওই আছে ওর নামটা যত বড় তিনটা নাম মিলে যেই জিনিসটা ও একা একটা মানুষ এখানে কিন্তু অন্য কেউ নাই আমি হ্যাঁ ওয়ার্ল্ডে আরো আছে এইখানে ট্রাফিক মানে আচ্ছা এটা সবচেয়ে ইজি আপনার আপনার কথা আমি বলি এটা সবচেয়ে ইজি এক্সাম্পল হচ্ছে লাউ আর কদু দুনিয়াতে লাউ যা কদুইতা ঠিক আছে ইমন এখন ঠিক আছে আপনারা সিরিয়াসলি চান কপাল নিয়ে আসছেন সিরিয়াসলি চান কপাল নিয়ে আসছেন আপনারা অফলাইনে ক্লাস করেন না জি আপু আমার হাত মাঝে মাঝে নিষ্পিস করে মন চায় যে আমি দেই কিন্তু দিতে পারি না কারণ আমার হাত এখনো শাকচুন্নির মতো লম্বা হয় নাই গাছের ডালে বসে হাত বাড়াই দিব আপনাদের গিয়ে দিয়ে আসবো আপু দাওয়াত দেন নাই কি ভাইয়া কারা করে যারা নতুন ওয়েবসাইট কে দিচ্ছে বা তাদের ওয়েবসাইট কে র্যাঙ্ক এর জন্য নিয়ে যাচ্ছে তারা করবে তারা কিভাবে করবে যে হ্যাঁ আমার এই ওয়েবসাইট আছে তুমি চাইলে তোমার ওয়েবসাইটের দুই একটা আর্টিকেল তুমি এখানে অ্যাজ এ গেস্ট পোস্ট করে যেতে পারো আমার ওয়েবসাইটে তুমি পোস্ট করে যেতে পারো তার ওয়েবসাইটের থ্রুতে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করা আমরা কি করি মাঝে মাঝে দেখবেন যে আমরা আমাদের ছবি থাকলেও আমরা আমাদের রিচ বাড়ানোর জন্য আমাদের পাশের জন যে থাকে তাকে আমরা ট্যাগ করে দিই এটা আগে মানুষ বুঝে ট্যাগ করতো না বুঝে ট্যাগ করতো ট্যাগ কিন্তু আগে প্রচুর হতো এখন হয়তো মানুষজন একটু বুঝতে শিখেছে ফেসবুক ফেসবুক ইউজটা জেনেছে দ্যাটস ওয়াই হয়তো এখন এটা কম করে কিন্তু আগে মানুষ কিন্তু ধরেন কেউ নাই এরকম অনেক ট্যাগ আমার কাছে আসছে যে যাদেরকে আমি চিনি না যাদের সাথে আমি ফেসবুকে অ্যাডই নেই অথচ তারা আমাকে ট্যাগ করে দিছে তারা চাকাইতে গেছে সেখানে আমাকে ট্যাগ করছে এরকমও আছে তো বুঝে হোক না বুঝে হোক ব্যাপারটা এরকম না যে আমরা ওকে করি নাই আমরাও করেছি একটা সময় কিন্তু এখন ট্যাগ ব্যাপারটা হয় কি যে আমরা বুঝে শুনে জেনে তার প্রোফাইলে ট্যাগ করার রিজন হচ্ছে যেমন এখন আমি যদি কোনো জায়গায় কাজ করি আমি চাইবো যে সে যে আমার সাথে কাজ করেছে আমি তাকে ট্যাগ করে দিই তাকে ট্যাগ করে দিলে কি হয় তার ভিজিটর গুলো আমার প্রোফাইলে চলে আসে এবং আমার ভিজিটর গুলির জন্য সে তার প্রোফাইলের একটা প্রমোশন পায় গেস্ট পোস্টিংটাও সেম একটা যে আপনি আপনার ওয়েবসাইটে বা আপনি তার ওয়েবসাইটে গিয়ে গেস্ট আকারে পোস্ট করলে আপনার ওয়েবসাইটেও ভিজিটর আসবে তার ওয়েবসাইটেও ভিজিটর যাবে আপনার ভিজিটর গুলি তার ওয়েবসাইটে যাবে তার ভিজিটর গুলি আপনার ওয়েবসাইটে আসবে এর কারণে আপনার ওয়েবসাইটে ট্রাফিকটা বেড়ে যাচ্ছে ট্রাফিকটা বেড়ে যাওয়ার কারণে এটা র্যাঙ্কিং এর একটা ফ্যাক্ট র্যাঙ্কিং ফ্যাক্ট এটা তাই না সার্চ ইঞ্জিনে আপনাকে র্যাঙ্কে নিয়ে আসতে হলে ফার্স্টে আপনার এখানে ভিজিটর আর ট্রাফিক বাড়াতে হবে এবং এটা একটা অর্গানিক ওয়ে এটার জন্য কি আপনি কাউকে পে করছেন না আপু পে করছেন না গেস পোস্টিং এর নিচে আসেন হ্যাঁ স্ক্রল করে নিচে আসেন তারপরেও আপনারা পুরোটা এটা পড়বেন দেখেন আজকে আমি এই জন্য গেস পোস্টিং এ ঢুকবো না দেখেন এখানে লেখা আছে সো হাউ ডু ইউ ডিটারমাইন হাই অথরিটি সাইট হাই অথরিটি সাইট আপনি কিভাবে বুঝবেন হাই অথরিটি সাইট আপনি কিভাবে বুঝবেন এই হাই অথরিটি সাইটটা এই যে দেখছেন আমার কার্সার দেখছেন রাউন্ড রাউন্ড আর আচ্ছা বেসিক্যালি Alexa rank over 30 million website based on their traffic data which is gathered from million of internet user who use Alexa toolbar in other word Alexa is a good indirect to see which site is popular with that site here is the top case posting site I highly recommend it you submit your post to these are all top sites acha এটা অ্যালেক্সার র্যাঙ্কিং থেকে দিয়েছে ওই যে আউটব্রেইন এর একটা কথা বলেছিলাম না তখন বলেছিলেন না আউটব্রেইন কি মনে আছে জিপু গেস্ট পোস্টিং বলে আউটব্রেইন বলেছিলাম না জি আপু এই যে এখানে গিয়ে আপনি পোস্ট করতে পারবেন আপনি আপনার পোস্টটা এখানে গেস্ট আকারে পোস্ট করতে পারবেন নিচে আসেন
और আপনি ডান পাশে আউটব্রেইন ওপেন করেন দেখেন গুগল এটা র‍্যাঙ্কিং কত নিচে এখানে ক্লিক করলে পাবেন না মনে হয় এটা র‍্যাঙ্ক এটা লিংক করা নেই বেবি হ্যাঁ নিচে আসেন একটু নিচে আসেন স্ক্রল করে নিচে আসেন এই যে দেখেন গ্লোবাল র‍্যাঙ্কিং 128 বিজনেস কন্টেন্ট মার্কেটিং এক্সেপ্ট এটা হচ্ছে কন্টেন্ট নো সাবমিট টু আউট আউটব্রেইন কন্টাক্ট ফোরাম থেকে করতে হবে গেস্ট পোস্টিং গাইডলাইনটা এখানে দেয়া আছে প্রত্যেকটা সাইডের ডিটেইলটা এখানে দেয়া আছে কি কি করতে হবে কিভাবে করতে হবে আপনারা এখানে ঢুকবেন আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এখানে ঢোকা আজকে জাস্ট আমি বলে দিলাম কারণ কালকে যদি আমি এটা দিয়ে দিতাম আপনারা জাস্ট ঢুকতেন চিন্তা করতেন এখানে কি করে ব্যাক লিঙ্কিং এর কাজের জন্য বা আপু আমার কারেন্ট নাই আচ্ছা ভাইয়া কারেন্ট নাই এন্ড নেট প্রবলেম হচ্ছে ওকে ভাইয়া অফ পেজ এসইও এর জন্য এই কাজগুলি ব্যাক লিঙ্কিং করা এই কাজগুলো হচ্ছে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ এবং এই কাজগুলি যদি আমি আপনাদেরকে গতকাল দিয়ে দিতাম তাহলে আপনারা দেখে চলে আসতেন কিন্তু হয়তো বুঝতে পারতেন না আজকে বুঝতে পারবেন একটা ওয়েবসাইটে ঢোকার পরে সেখানে গেস্ট পোস্টিং করতে যাচ্ছেন বা পিএ কি আছে ডিএ কি আছে স্প্যাম কত আছে বা কোন পেজে কোন পোস্টে আমাকে হচ্ছে লিঙ্ক করতে হবে কোথায় আমি লিঙ্ক করব কোথায় আমি করব না এই ডিটেইলটা অ্যাটলিস্ট কিছুটা হলেও আজকে আপনাদের মাথায় ঢুকেছে তাই তো আপনাদের আগামীকালের কাজ থাকবে 54টা ওয়েবসাইট 54 ওয়েবসাইট এখানে দেয়া আছে 54 ওয়েবসাইটে ঢোকা ঢুকে দেখা যে কি হয়েছে কিভাবে এসেছে এখন আমরা দুটো ওয়েবসাইটে ঢুকবো আমরা ফার্স্ট আউটব্রেইনে ঢুকি ভাইয়া আউটব্রেইনে যাই আউটব্রেইনে ঢুকি না আউটব্রেইন এই যে এখানে এখানে উপরে উপরে নিচে সরি নিচে উপরে উপরে নিচে আসেন নিচে আসলে ভাইয়া নিচে আসবেন নিচে আসলে আরেকটা জিনিস পাবেন একটু নিচে আসেন এখানে দেখেন আউটব্রেইনের কোথায় গিয়ে আরেকটু উপরে এখানে দেখেন সাবমিট কোথায় সাবমিট করবেন আউটব্রেইনে গিয়ে সাবমিট করতে পারবেন আপনাকে যেটা করতে হবে আউটব্রেইন আউটব্রেইন কন্ট্রাক্ট ফর্ম কন্ট্রাক্ট ফোরাম 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 ফর্ম ফর্ম কন্ট্রাক্ট ফর্মে গিয়ে ফিল আপ করতে হবে আউটব্রেইনের কন্ট্রাক্ট ফর্মে গিয়ে ফিল আপ করতে হবে অ্যাডভার্টাইজ উইথ আস পাবলিশার্স লেটস টক তারপরে নিচে আসেন আউটব্রেইনের কন্ট্রাক্ট ফর্ম কই কন্ট্রাক্ট ফর্মে গিয়ে আপনাকে হচ্ছে কাজ করতে হবে উপরে আচ্ছা নিচে আসেন আসে থাকেন আউটব্রেইন ঢুকেন কিন্তু আমি জানি না আমাদের ইয়েটা কতক্ষণ থাকবে এই যে ফার্স্টে রেজিস্টার করেন আপনি এখানে আউটব্রেইনে এটা অবশ্যই আপনি বাংলাদেশ দিবেন না যে বায়ারের কাজ করবেন ওই বায়ারের নাম ওই বায়ারের কান্ট্রি দিবেন আপু এখন কি বাংলাদেশ রাখবো নাকি চেঞ্জ করে নিব চেঞ্জ করে নেবেন আইপিটা চেঞ্জ করে দিবেন এই কাজগুলো করবেন তখন চেঞ্জ করে এখন জিজ্ঞেস করব এখন কি রাখবো নাকি চেঞ্জ করে নেব চেঞ্জ করে নেন ব্লক হওয়ার থেকে চেঞ্জ করে নেন সুভাষিস টিকে হয়নি তাই না সুভাষিস লোকাল এসইওটা জি আপু বুঝি না আপু বললাম আপনার লোকাল এসইওটা ভেরিফাই হয়নি আর না আপু আপনি আর আমি একই জায়গায় পড়ে আছি